بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. মহাদেবপুরে যুবকদের চেষ্টায় আজকের এই মাহফিল। আমি এসে শুনলাম এখানে একটি গান হইতো, আগে হয়তো গান হইতো, ছেলেরা কনভার্ট হয়েছে ইসলামের দিকে, আল্লাহ তাদেরকে বুঝ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো অধম বান্দাকে সেই দূর থেকে এসে আপনাদের সামনে কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার সুযোগ করে দিয়েছে। আপনাদেরকে শীতের সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই প্যান্ডেলের মধ্যে এসে বসার সুযোগ করে দিয়েছে। সবাইকেই, কাউকে বলার, কাউকে শোনার, কাউকে আয়োজন করার এই সুযোগ দিয়েছে কে বলেন? আল্লাহ যদি সুযোগ না দিত কোনো অংশে কি কোনো কাজ আপনারা এগোতে পারতেন বা আমরা এগোতে পারতাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। সবাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আওয়াজ একটু, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেই আল্লাহর শুকরিয়া আদায় করি, লাভ আমাদেরই। আমি প্রত্যেকটা আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করলে আমাদের যে পাওয়া একটা প্রাপ্তি আছে আমাদের। প্রত্যেক আলোচনার শুরুতে আমি নতুন নতুন তথ্য দিয়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে নতুন একটি তথ্য দিব আল্লাহর নাম নেওয়ার। হাদিস পাবেন আবু দাউদ 5 নম্বর খণ্ড 4982 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জন্তু যানে চড়ে যাচ্ছিলেন। জন্তু যান বোঝেন? তখন তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, জন্তু যান ছিল, প্রাণীর উপরে চড়ে যাচ্ছিলেন। পিছন থেকে এক সাহাবি বলেছে, তাইসা শয়তান। বলার পিছনে কারণ হলো ওই প্রাণীটা চলতে চলতে অঁচট খেয়েছে। অঁচট খাওয়া বোঝেন? চলতে চলতে অঁচট খেয়েছে। তো পিছন থেকে সাহাবিটা চিন্তা করলো, এই কাজ নিশ্চয়ই শয়তান করেছে। এজন্য সাহাবিটা বলল, তাইসা শয়তান, শয়তানের ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুল তাইসা শয়তান, তুমি বলো না শয়তানের ধ্বংস হোক। তুমি যখন বলেছ শয়তানের ধ্বংস হোক, শয়তানের অহংকার হয়েছে। শয়তান অহংকারে তার বডিকে বৃদ্ধি করেছে, মিসলাল বাইত, একটা ঘরের আকৃতি ধারণ করেছে। কেন? তুমি বলেছ যে শয়তানের ধ্বংস হোক, এই কথা শুনে শয়তানের অহংকারে সে তার বডিকে বৃদ্ধি করেছে। আল্লাহ নবী বলছে, তুমি এই কথা বলে তাকে অহংকার করার সুযোগ দিও না, তুমি আল্লাহর নাম নাও। তুমি যদি এখানে আল্লাহর নাম নাও তাহলে কি হবে জানো? ফাইন্নাকা ইযা কুলতা যালিকা তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব। তুমি যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে বা নাও, তাহলে ওই শয়তান লজ্জায় অপমানে একটা মাছির আকৃতি ধারণ করে। আলহামদুলিল্লাহ বললেন না? শয়তান অপমানিত হলে তো আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ কোরআনে কয়েকবার বলেছে। সুতরাং এই শয়তানের কুপ্রভাব থেকে বাঁচতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রামের বরকত দিয়ে। তাহলে সবাই আমরা জোরে সোরে আল্লাহর নাম নিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক রাহমাতুল লিল আলামিন খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়তে বললাম অনেকে মুখই খুলে নাই, আসে না নাই? দরুদ পড়ার প্রচুর ফজিলত আছে, খোলেন নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা 1299 নম্বর হাদিস,
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানা চাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশবার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত পরের হাদিসে বেড়ে গেছে, নাসাই খণ্ড 2224 পৃষ্ঠা 1300 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাড়িয়ে বলছে যে কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে তার উপরে দশবার রহমত বর্ষণ হয়, দশটা গুণা ক্ষমা হয়, দশটা মর্যাদা তার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং দরুদ পড়ারও ফজিলত আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যে আমার নাম শোনার পর আমাকে দরুদ দেয় না, ও বড় কৃপণ। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রেখে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমি অনুরোধ করে নেব, যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি দূর থেকে এসেছি বা বক্তারা দূর থেকে এসেছেন, আপনাদের পরিচয় আমরা আজকে পাবো, আপনারা কিরকম মুসলমান। কারণ কোরআন সুন্নার কথা হবে আর মুসলমান ঘুরে বেড়াবে, চার দোকানে বসে আড্ডা পিটবে, এটা হতে পারে? হ্যাঁ, অন্য কেউ পিটতে পারে, আড্ডা শুনতে পারে, কিন্তু মুসলমান পারে? সুতরাং আপনি আমি যদি মুসলমানের ঘরের সন্তান, কোরআন হাদিসের প্রতি আমাদের অন্যরকম একটা মহাব্বত আছে, ভালোবাসা আছে। সুতরাং কোরআন সুন্নার টানে আমরা সবাই এসে সামিয়ানার নিচে বসবো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনাকে আমি কোরআন সুন্না ভিত্তিক কিছু আলোচনা উপহার দেব, যেটা শুনলে আপনার জীবনে উপকার হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুরুতেই একটা কথা আপনাদেরকে আমি বলে নেই, আমি বিশাল কিছু নয়, বড় কোনো আলেম, বড় কোনো বক্তা কিন্তু আমি নই। আমি উপরে বসেছি দেখে যে বিশাল কিছু তা কিন্তু নয়। অনেক সময় উপরে যেটা থাকে ওইটা কিন্তু বড় হয় না। উদাহরণ দেখেন, টাকার বান্ডিল আছে না? টাকার বান্ডিল আছে তো, নাকি? টাকার বান্ডিল চ্যানেল নিচে কয় হাজার টাকা থাকে বলেন, কথা বলা লাগবে। নিচে উপরে উপরে কয় টাকা থাকে? দুই টাকা। এক টাকা তো নোট নেই, দুই টাকা থাকে। তো সব সময় উপরে যেটা থাকে সেটার দাম বেশি হয় না, সে দুই টাকার নোট আমি। এখানে আশেপাশে নিচে অনেক হাজার টাকার নোট থাকতে, বুঝতে পারলেন কি না? আরেকটু সহজ করে দেই, ওজন করার পাথর আছে না? পাথর নিচে কয় কেজি থাকে বলেন তো? এক কেজি ধরলাম, নিচে থাকে এক কেজি, তার উপরে আপনার হচ্ছে 500 গ্রাম, তার উপরে 250, তারপরে 200, তারপর 50, হ্যাঁ এরকম করতে করতে 20 গ্রাম পর্যন্ত এরকম থাকে। তো উপরে কয় গ্রাম আছে বলেন, নিচে কয় কেজি আছে? তাহলে আশেপাশের নিচে আমি যে উপরে বসছি দেখে বিশাল কিছু, তা কিন্তু আশেপাশে এক কেজিও থাকতে পারে, আমি কয় গ্রাম বলেন তো? 20 গ্রাম। সুতরাং উপরে যে থাকলে সবসময় যে সে মহান বড় কিছু, এটা কিন্তু নয়। আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহ ভিত্তিকে আমি কথা বলবো আপনাকে, আপনি শুনে মানবেন ইনশাল্লাহ? মানবেন? যদি শুনে না মানেন কি হবে? আল্লাহ বলছে, আল্লাহ বলছে, দুনিয়ার কোনো মানুষের কথা নেই, আল্লাহ বলছে। সূরা সাজদা 32 নম্বর সূরা, 21 নম্বর পারার 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন আমার কথার দ্বারা ডাকা হবে, কোরআন দিয়ে যখন ডাকা হবে, তোমার রবের কথা দিয়ে যখন ডাকা হয়, আর তুমি যদি মুখ ফিরায় নিয়ে চলে যাও, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার কোরআন বলা হয় আর মুখ দেখিয়ে সে পিঠ দেখিয়ে, শোনার পর পিঠ দেখিয়ে চলে যায়, আমি আল্লাহ বললাম, দুনিয়ার বড় জালেমগুলোর মধ্যে সে একজন জালেম বলেন না, নাউজুবিল্লাহ। সুতরাং আপনি আমি যদি কোরআন সুন্নার কথা শোনার পর না মানি, আল্লাহর দরবারে আমি কি? জোরে বলেন, আপনি আমি আল্লাহর দরবারে জালেম হয়ে যাব। সুতরাং কোরআন দিয়ে যখন আপনাকে ডাকা হবে, আপনাকে ওটা মানতে হবে, শুনতে হবে। আমার ভাইরা যদি না মানেন, আরেকটু বিপদে আপনাকে ফালায় দেয়। তিরমিজি 4 নম্বর খণ্ড 2416 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা প্রশ্ন শক্তভাবে করবে, এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে কোনো আদম সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন পা নাড়াতে দেবে না। তার 5 নম্বর প্রশ্ন হবে, ওয়া মা যা আমিলা ফি মা আলিম, যেই অনুপাতে তুমি ইলম উপার্জন করেছিলে, অর্জন করেছিলে, সেই মোতাবেক আমল করেছিলে কিনা। সুতরাং শুনে যদি না মানি বলেন, বিপদ আছে না নাই? শুনে মানতে হবে। আমার ভাইরা,
আমাকে শুরুতেই সাবজেক্ট সিলেক্ট করে দেওয়া হয়েছে। আজকে আমার আলোচনার বিষয় পরনিন্দা, গীবাত। শব্দের সঙ্গে আমরা পরিচিত আছি না? পরনিন্দা, এটা মহিলাদের জন্য বিশেষ করে আলোচনাটা আজকে দেওয়া হয়েছে আমাকে। তারা প্রচুর মানুষের নিন্দা করে, প্রচুর মানুষের কি করে বলেন, নিন্দা করে। ছেলেরাও পিছিয়ে নেই, ছেলেরাও পিছিয়ে নেই। হাতে যদি খালি চার দোকানে গিয়ে এক কাপ গরম চা যদি হাতে ওঠে, ওরাও শুরু করে দেয়, ওই অমুক, ওই অমুক, ওই ওটা চুরি করছে, ওই মেম্বার এরকম, ওই চেয়ারম্যান এরকম, আছে না নাই। তো আপনি আমিও পিছিয়ে নেই, মেয়েদের শুধু দোষ দিলে হবে না, আপনি আমিও গীবাত করি। ছেলেরাও এখন অনেক এগিয়ে গেছে গীবাতের দিক থেকে। আমার ভাইরা, চা হাতে উঠলেই গীবাতের আপনার ওই যে টংগুলো আছে, মাসং যেগুলো বলা হয়, এগুলোতে বসলেই দেখা যায় শত শত মানুষের গীবাতে আপনি লিপ্ত হয়ে যান। মহিলারা বেশি হয়। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারা বলেছে যে মহিলারা জাহান্নামে যাবে, তার বড় তিনটি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পরনিন্দা করা। জোরে বলেন, কি বলেন? পরনিন্দা করা। মা বোনদের কিন্তু জান্নাতে যাওয়া সহজ, এই ওয়াজটা কমন আমরা সবাই জানি। চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, ফরজ সালাত, ফরজ সিয়াম, স্বামীর খেদমত, চার নম্বর লজ্জাস্থানের হেফাজত। এই চারটা যদি করতে পারে সে জান্নাতে যাবে। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ কিনা? কিন্তু তারপরেও তারা বেশি জাহান্নামে যাবে, হাদিসে আছে না নাই? প্রচুর হাদিস, আল্লাহ নবী প্রচুর হাদিস আছে, আল্লাহ নবী বলছে মহিলারা বেশি জাহান্নামে যাবে। খোঁজেন আপনি, পাবেন বুখারী প্রথম নম্বর খণ্ড 168-70 নম্বর পৃষ্ঠা, 298 নম্বর হাদিস, 8 নম্বর খণ্ড বুখারি বিয়ে অধ্যায়, হ্যাঁ 4,821, 4,822, 4,823 নম্বর হাদিস। হাদিসটা আপনি আবার পাবেন বুখারি 10 নম্বর খণ্ড 6,103, 6,104 নম্বর হাদিস। হাদিসটা আবারও পাবেন আপনি নাসাই 2 নম্বর খণ্ডে 1,496 এবং 1,578 নম্বর হাদিস। এই কয়টা সহ বহু হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলারা বেশি জাহান্নামে, সব হাদিস বলছে ওরা বেশি জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়াও কিন্তু ওদের সহজ, কিন্তু জাহান্নামে ওরা বেশি যাবে। তার সবচেয়ে বড় তিনটা কারণ আছে, জোরে বলেন কয়টা? তিনটার মধ্যে আজকে আমি একটা নিয়ে আলোচনা করব, সেটা হলো গীবাত। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেছে মহিলারা বেশি জাহান্নামে যাবে, তার তিনটা বড় কারণের মধ্যে একটা হলো পরনিন্দা, মানুষের নিন্দা করা। মহিলাদের মধ্যে আসলে এটা আছে, শুধু মহিলাদের মধ্যে নেই, বর্তমান পুরুষদের মধ্যেও আছে। সুতরাং এই বিষয়ে শুনতে হবে এবং মেনে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনি আমি গীবাত কাকে বলে জানি না, আপনি আমি গীবাত কাকে বলে জানি না বলছেন, হ্যাঁ জয়পুরহাট থেকে এসেছে এক বক্তা বলছে গীবাত কাকে বলে, আমি বলে জানি না, মন খারাপ করলেন? আসলে আপনি আমি জানি না গীবাত কাকে বলে। গীবাত কাকে বলে যদি জানতেন, তাহলে আপনাকে যে বলা হয় ভাই গীবাত কইরেন না, তখন আপনি বলতেন এই আমি ভয় করে ওর সামনে যে আমি কব, আছে না নাই? যেই কথা বলবে বিশ্বাস করেন ও গীবাত কাকে বলে জানে না। এবং অধিকাংশ মানুষ এই কথাই বলে, যখন বলা হয় গীবাত করো না, তখন বলে ভয় করি ওর বাড়ির সামনে গিয়ে আমি বলবো। যে এই কথা বলবে বিশ্বাস করেন ও গীবাত কাকে বলে জানে, জানে না। কোনো মহিলাকেও যদি বলা হয় বলে আমি ওকে ভয় করি ওর সামনে গিয়ে আমি বলবো, কিসের ভয় দেখাচ্ছে, হ্যাঁ আমি কবই তো ওই কাজ করছে কবো না, ওর বাড়ির সামনে গিয়ে আমি বলবো। আমার ভাইরা, যে লোকগুলো এই উক্তিগুলো পেশ করবে বিশ্বাস করেন সে গীবাত কাকে বলে জানে? আমার ভাইরা, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন যে নামাজিদের খুবই পছন্দের গুণের নাম হচ্ছে গীবাত। নামাজিরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মদ খায় না, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জেনা করে না, কিন্তু বেশিরভাগ নামাজি গীবাত করে না, করে না? বেশিরভাগ হাজি দুই একজন ছাড়া হাজিরা কিন্তু মদ খায় না, খায়। হাজিরা কিন্তু হজ করে আসার পর যতটুকু পারে, যদি কোনো ত্রুটি বিচ্ছুতি আগেও থাকতো হজ করার পর, হজ করে আসার পর সব কিন্তু ছাড়ে দেয়, কথা বলে সব ছাড়লেও হাজি গীবাত ছাড়তে পারে না, কথা ঠিক? হাজিরাও করছে। এই জন্য আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন যে ইমানদারদের প্রিয় গুণা, ভালোবাসার গুণাগুলোর মধ্যে একটির নাম হচ্ছে গীবাত। ওরা ভালোবাসার গুণা হিসেবে এটা নিয়েছে। আমার ভাইরা, প্রথমেই আপনাকে আমাকে জানতে হবে গীবাত কাকে বলে, না ছাড়া হচ্ছে না। কারণ আপনাকে যখনই বলা হচ্ছে গীবাত করেন না বলছেন, আমি ওর বাড়ির সামনে গিয়ে বলবো। চলেন আল্লাহ নবীর কাছ থেকে জানবো গীবাত কাকে বলে। হাদিস পাবেন আবু দাউদ 5 নম্বর খণ্ড 36 অধ্যায় 40 অনুচ্ছেদ, হাদিস নম্বর 4,874। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মাল গীবাত, আল্লাহ নবী বলেন গীবাত কাকে বলে? আল্লাহ নবী বললেন যিক্রুকা কা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বললে, ওই কথাটা শুনলেই তোমার ভাইয়ের খারাপ লাগবে, এর নামই হচ্ছে গীবাত।
নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আমার ওই ভাইয়ের মধ্যে যদি এই ত্রুটিটা থাকে আর আমি বলি তাহলেও কি গীবাত হবে? আল্লাহর নবী বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকদ গীতাবতা ওয়া ইল্লাম ইয়াকু ফিহি মা তাকুলু ফাকদ বাহাত্তা। ও সাহাবী তুমি শুনে নাও, ওর মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আর তুমি বলো তাহলেই তুমি গীবাত করলে, আর ওর মধ্যে যদি ওই ত্রুটিটা না থাকে আর তুমি বলো তাহলে ওই মানুষের উপরে তুমি অপবাদ লাগালে। বলেন না আউযুবিল্লাহ। হাদিস থেকে কি বুঝলাম? আল্লাহ নবীকে বলা হলো, খেয়াল করবেন ভাই, কোনো দিকে খেয়াল করবেন না, আমি কি বলছি আমার দিকে শুধু তাকিয়ে থাকবেন। মা বোনদের কাছে অনুরোধ করবো, কোনো দিকে তাকাবেন না, কারোর সঙ্গে গল্প করবেন না, আমি কি বলছি আমার কথার দিকে সবসময় খেয়াল রাখবেন, যেদিকে যা হয় হোক আমিও আপনার দিকে খেয়াল করবো, আপনিও আমার দিকে খেয়াল করবেন। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী গীবাত কাকে বলে বলেন? আল্লাহ নবী বললেন, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বললে যেটা তার শুনলে খারাপ লাগবে, এর নাম গীবাত। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ওর মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আর আমি যদি বলি তাহলেও কি গীবাত হবে? আল্লাহ নবী বললেন, ওর মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আর তুমি বলো তাহলেই গীবাত হবে, আর ওর মধ্যে যদি ওই ত্রুটিটা না থাকে আর তুমি বলো তাহলে তুমি তার উপরে অপবাদ লেপন করবে। আমার ভাইরা, বাস্তব সত্য জিনিস ঘটে গেছে, এর নামই গীবাত। বুঝতে পারলেন কিনা? বাস্তবে ওটা ঘটে গেছে, ওর নামই গীবাত। গীবাত কাকে বলে বুঝে নেন, সারা জীবনে যেন ভুল হয় না। গীবাত কাকে বলে এটা চেনার সূত্র আছে, একটা সূত্র বলবো, সূত্র প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরেন এই 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 মুরব্বী আর আমি, ধরেন ওই 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 মীর আলমগীর সাহেব সম্পর্কে আমরা কিছু বললাম, আমরা দুইজন, ওনার ওইটা শুনলে খারাপ লাগবে, এর নামই গীবাত। জোরে বলেন, এর নামই কথার কথা বললাম, আমরা দুইজন বললাম অমুক এত ভাত খায় রে, এতগুলা ভাত খায়, ওই জন্য পেটও এরকম মোটা, বলি না এরকম। আচ্ছা, যার সম্পর্কে বললাম ওর শুনলে খারাপ লাগবে কিনা, কি হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন? গীবাত হয়ে গেছে। কথা শিখে যাবেন, বুঝে যাবেন, গীবাত সম্পর্কে যেন আর কাউকে কোনোদিন প্রশ্ন কিছু না করতে হয়, জানার যেন কোনো বাকি না থাকে। আমার ভাইরা, আরও বুঝিয়ে দেই, দুইজন আমরা আলোচনা করলাম যে অমুকের বেটা বেটি পালায় গেছে, সত্যি পালিয়ে গেছে, আমরা দুজন আলোচনা করলাম। আচ্ছা, যাদের বেটা বেটি সম্পর্কে বললাম ওদের বাপ মা শুনলে খারাপ লাগবে কিনা, তাহলে কি হয়ে গেছে? একটা লোক মোটর সাইকেল নিয়ে গেল, বললাম আরে মোটর সাইকেল রে, এটা কি মোটর সাইকেল, এক চাকা এইদিকে যায় আর এক চাকা ওইদিকে যায় রে, মোটর সাইকেলওয়ালা শুনলে খারাপ লাগবে কিনা, এটা কি হয়ে গেছে? মনে থাকবে সূত্র, মনে থাকবে? দুইজন মানুষ অপর একজন সম্পর্কে এমন কোনো কথা বললো যেটা শুনলে তার খারাপ লাগবে, এর নামই গীবাত। সত্য বাস্তব জিনিসের নামই গীবাত ভাইজান, সত্য জিনিসের নামই গীবাত। একটা হাদিস আবু দাউদ 5 নম্বর খণ্ড 36 অধ্যায় 40 অনুচ্ছেদ 4875 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ আনহা একদিন আল্লাহ নবীকে বলছেন, হাসবুকা মিন সফিয়াতা কাজা ওয়া কাজা ক্বালা গায়রু মুসাদ্দাদিন তানি কাসীরা। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, আরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনার জন্য এটুকুই যথেষ্ট, একটা খাটো মহিলা। ফাকলা, আল্লাহ নবী বললেন, লাকদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না, সমুদ্রের সাদা পানি তোমার এই কথার কারণে কালো হয়ে যাবে, তুমি এমন একটা কথা বলেছো সমুদ্রের পানির রং পাল্টে দেবে। আসলেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন, ওই কথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। আল্লাহ নবী বললেন, দেখো এই কথা তুমি কেন বললে, এরকম ভারী কথা বলেছো তুমি। সুতরাং সত্য জিনিসের নামই গীবাত। একটা মানুষ সম্পর্কে এমন কোনো ত্রুটিপূর্ণ আলোচনা করলেন ওইটা আর শুনলে খারাপ লাগবে, এর নামই গীবাত। তবে মানুষের অগোচরে মানুষের প্রশংসা, মানুষের ভালো কথা বলা যায়, কোনো সমস্যা নাই, বলা যাবে, মানুষ নেই ওই জায়গাতে কিন্তু ওর সম্পর্কে ভালো কোনো কথা বলা যাবে। এখানে আরেকটি ব্যাপার জেনে রাখেন, কিছু কিছু ক্ষেত্রে আবার গীবাত করা জায়েজ, আবার ওয়াজিবও বটে, মজার কথা না? গীবাত করা হারাম কাবিরা গোরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গীবাত করা আবার ওয়াজিবও হয়ে যায়। কথা মানে বুঝলেন না? কিছু কিছু ক্ষেত্রে গীবাত করা জায়েজ, আবার কোনো কোনো পর্যায়ে ওয়াজিবও বটে। কোন ক্ষেত্রে, ইনশাল্লাহ আমি আলোচনার ফিনিশিং পয়েন্টে কথাগুলো নিয়ে আসবো, ইনশাল্লাহ বলেন। প্রথমে আপনাকে আমি শুনালাম গীবাত কাকে বলে, আশা করি বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন?
এখন কথা হলো আপনি আমি যে গীবাত করছি এর যে কত ভয়ানক শাস্তি আছে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন, ভয়ানক শাস্তি আছে গীবাতকারীদের জন্য। চলেন আয়াত এবং হাদিসের দিকে চলে যাই। আপনি আমি যে গীবাত করছি, আপনি আমি যে মানুষের নিন্দা করছি, এটা মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ বলেছে সূরা হুজুরাত 50 নম্বর সূরা 26 নম্বর পারা 12 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াকতা বাদুকুম বাদ, তোমরা পরস্পর পরস্পরের নিন্দা করো না, তোমরা পরস্পর পরস্পরের গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা পছন্দ করবে, তোমরা কি এটা পছন্দ করবে যে তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস খাবে? কেউ খাবেন? জোরা ভাই না, কেউ খাবেন মরা ভাইয়ের মাংস? মরা ভাইয়ের মাংস আপনি আমি খেতে রাজি নাই, কিন্তু গীবাত করে আমরা মরা ভাইয়ের মাংস দিনে কেজি কেজি খাচ্ছি। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনি আমি গীবাত করার কারণে মরা ভাইয়ের মাংস খাচ্ছি কিন্তু আমাদের কোনো হুঁশ নাই। করেন তো আমার ভাইরা, সুতরাং আপনি আমি গীবাত করব না, কারণ মরা ভাইয়ের মাংস আমরা কেউ খেতে চাই না। আমার মুসলমান ভাইরা কথার দিকে খেয়াল করেন, বাজান ডানে বামে নজর করবেন না, আমি কি বলি আমার দিকে তাকায় থাকবেন। আপনি আমি যদি গীবাত করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাতকারীর জন্য অনেক শাস্তির কথা বলেছেন, দুই একটা উল্লেখ করি। হাদিস পাবেন আবু দাউদ 5 নম্বর খণ্ড 36 অধ্যায় 40 অনুচ্ছেদ 4881 নম্বর হাদিস, আল মুস্তাউরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতিইমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো মানুষের মাংস খাও, কোনো মানুষের যদি দুনিয়াতে এক লোকমা পরিমাণ মাংস খাও, ফাইন্নাল্লাহা ইউতিইমুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাওয়াবেন জাহান্নাম থেকে। সুতরাং আপনি আমি দুনিয়াতে যদি গীবাত করার কারণে যেই পরিমাণ মাংস দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে খেয়েছি, ওই পরিমাণ মাংস আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদের খাওয়াবে বলেন না, আউযুবিল্লাহ। আপনি আমি গীবাত করার কারণে মাংস খাচ্ছি যদিও দেখতে পারছি না, কিন্তু আল্লাহর একটা হিসাব আছে না নাই? বলেন কথা, আল্লাহর একটা হিসাব আছে না নাই? আল্লাহর হিসাবে গীবাত করার জন্য আপনি যদি এক লোকমা পরিমাণও খেয়ে থাকেন, আল্লাহ বলছে ওই পরিমাণ, আমি আল্লাহ বলছি ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউতিইমুহু, খাওয়াবো মিসলাহা, ওই পরিমাণ, মিন জাহান্নাম, জাহান্নাম থেকে। যেই পরিমাণ গীবাত করার কারণে আপনি দুনিয়া থেকে মানুষের মাংস খাবেন, ওই পরিমাণ আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে খাওয়াবে। জাহান্নামের খাওয়ার পোলাও কোরমা কথা কেনা? জাহান্নামের খাবার পোলাও কোরমা আরসি, তাহলে মনে হয় পান্তা অন্তত পক্ষে পাওয়া যাবে। জাহান্নামের খাবার যে এত নিকৃষ্ট হবে আপনার আমার কল্পনার বাইরে, হাদিসে তো সামান্য ইঙ্গিত দেওয়া আছে, এর চেয়েও শত শত গুণ নিকৃষ্ট হবে জাহান্নামের খাবার। কত নিকৃষ্ট খাবার আপনাকে খাওয়াবে দুনিয়াতে গীবাত করার কারণে যদি কোনোভাবে মরা ভাইয়ের মাংস আপনি যে পরিমাণে খেয়েছেন গীবাত করার কারণে, আল্লাহ বলছে জাহান্নাম থেকে আমি আপনাকে অতটুকু খাওয়াবো। আমার মুসলমান ভাইরা, আজকাল গীবাত এত পরিমাণে বেড়ে গেছে, বক্তাও চেয়ারে বসে আরেক বক্তার গীবাত করে, আছে না নাই? এই এখানে এখানে বসে আরেক বক্তার গীবাত করে, ওনার ভুল হয়েছে, তুমি ইলম, তুমি ইলমিভাবে তাকে জবাব দাও, কিন্তু সে বউ নিয়ে পালিয়ে গেছে, অমুক করছে, তমুক করছে, এ এগুলো কথা কেন আসে? এগুলো বলা জায়েজ হবে? কোনো ব্যাপারে ভুল বলেছে, তুমি, তোমার ইলম আছে, তার ভুল হয়েছে, শুধরিয়ে দাও, হ্যাঁ তুমি সেটা শুধরিয়ে দাও। সে বউ আরেকজনের নিয়ে পালালো না, পিএসের বউ নিয়ে পালালো, এই কথা তুমি এখানে মাইকে কেন বললে বলো? অপরাধ কি না? মানুষের হিতাহিত জ্ঞান নেই, মরে দেখেন জাহান্নামের খাবার খাবেন। আমার ভাইয়েরা, এই হাদিস থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়, যারা মানুষের নিন্দা করবে এরা জাহান্নামেও যাবে। কেন? জান্নাতে বসে কি কেউ জাহান্নামের খাবার খাবে? আবার জাহান্নামে গিয়ে কি কেউ জান্নাতের খাবার খাবে? সুতরাং জাহান্নামের খাবার খাবে মানে সে জাহান্নামেও যাবে। যারা গীবাত করে, শুনে রাখেন পর্দার অঞ্চলে মা বোন, আমার সামনে যেসব দিনী ভাইয়েরা আছেন সবাইকে সাবধান করছি, আপনি আমি যদি মানুষের নিন্দা করে মরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে, জাহান্নামের খাবার আপনাকে খাওয়াবে, আল্লাহর নবী বলেছে খাওয়াবে, অতএব খাওয়াবেই খাওয়াবে।
গিবাত এত পরিমাণে বেড়ে গেছে ভাই, আপনাকে আমি কি বলবো বলেন। মহিলারা তো তার স্বামীকেও ছাড় দেয় না, কথা বলেন, স্বামীকেও ছাড় দেয় না। দুইটা মহিলা একত্রিত হয়েছে, দুইজনে গল্প করছে, একজন বলছে আমার স্বামী আমাকে 5,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে। এ আবার বলছে হায় হায় বউ, তোকে তো 5,000 টাকার শাড়ি কিনে দিয়েছে, আমি এত করে গোলাম, আমার 5,000 টাকার দামের শাড়ি এনে দেবা। এমন এক গরু চোকার সাথে বিয়া হয়েছে, এমন এক গরু চোকার সাথে বিয়া হয়েছে, 5,000 টাকা দামের শাড়ি এনে দিবা কছি, মাত্র 4,800 টাকা দামের শাড়ি এনে দিছে, 600 টাকা কম, তাও মাত্র হয়ে গেছে। আর বললো কি গরু চোকা। আচ্ছা, ওর স্বামীকে আরেকটা মহিলার সামনে গরু চোকা বলছে, ওর স্বামীর শুনলে মনে হয় ভালো লাগবে, কথা কয় না, স্বামীর শুনলে ভালো লাগবে? তাহলে ওটা কি হয়ে গেছে বলেন? সূত্র শিখিয়ে দিয়েছিলাম, কি হয়ে গেছে? গিবাত হয়ে গেছে, মনে থাকবে? আমার ভাইরা, ছেলে পেলেরাও বারবার বলছে, এরাও পিছিয়ে নেই, খালি যদি হোটেলে ওঠে আর হাতে যদি বিড়ি হয়েছে, বিড়ি আছে না, আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মনমোহন, মদন বিড়ি, নাসির বিড়ি, দুলেল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, শরীফ বিড়ি, দোয়ানি বিড়ি, মায়া বিড়ি, আছে না নাই? এইটা এই কথাটা একটু রংপুরে বলছি, যারা স্বেচ্ছাসেবক ছিল, পরে আমাকে জানাচ্ছে মহিলা প্যান্ডেল থেকে বলছে, হুজুর মহিলারা সবাই বলছে আপনি নাকি আগে বিড়ির ফ্যাক্টরির কাজ করতেন। হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ, কয় কি, বিভিন্ন এলাকা দেশ দুনিয়া ঘুরে এগুলো নাম দেখে দেখেই মুখস্থ হয়ে গেছে। আবার মনে করেন হুজুরও বিড়ি খায়, এটা আবার মনে করেন না। আমার ভাইরা, এই বিড়ি আর চা যদি হাতে ওঠে কেউ মাপ পায় না, সরকার থেকে শুরু প্রতিবেশী পর্যন্ত সবারই কি বাদ চলছে, কথা বলেন? আমার ভাইরা, করা যাবে না, মরলেই আল্লাহ জাহান্নামের খাবার খাওয়াবে। আমার ভাইরা, গিবাতের শাস্তি দেখেন, হাদিস পাবেন আবু দাউদ এবং মুসনাদ আহমদে হাদিসটি এসেছে। আমি আবু দাউদ থেকে উল্লেখ করছি, 5 নম্বর খণ্ড, 36 অধ্যায় 40 অনুচ্ছেদ, 4,878 নম্বর হাদিস। যাদের হাতে মোবাইল অ্যাপস আছে মিলিয়ে নাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন, লাম্মা উরিজা বি মারর্তু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বললেন, আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে একদল মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি দেখলাম তাদের আঙুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তামার তৈরি করে দিয়েছেন, তাদের আঙুলগুলো আর এরকম নাই, তাদের আঙুলগুলো তামার হয়ে গেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তারা তামার তৈরি আঙুল নিয়ে চুপ করে বসে আছে তা নয়, তামার তৈরি আঙুল নিয়ে তারা তাদের মুখকে ছিঁড়ে ফেলছে, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে ফেলছে, তারা তাদের বুককে ছিঁড়ে ফেলছে। জিবরিল আমিনকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী করলেন, মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল আমিন তুমি বলো এই মানুষগুলোকে। জিবরিল আমিন বললেন, মান হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়াতে মানুষের মাংস খেত। ওয়া ইয়াকুনুনা ফি আরাদিহিম, আর এরা হলো ওই সকল মানুষ যারা মানুষের সম্মান নষ্ট করত। এই দুই প্রকার কারণে আপনার মধ্যে যদি এই দুই ত্রুটি থেকে যায়, আল্লাহর নবী বলেছেন হাশরের ময়দানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরার পর থেকে আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখেছেন, আপনি আপনার মুখকে ছিঁড়ে ফেলবেন, আপনি আপনার বুককে ছিঁড়ে ফেলবেন, বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, মাইক যেভাবে আছে এইভাবেই থাকবে, কোনো নাড়াচাড়া করার দরকার নেই, আলহামদুলিল্লাহ, মাইকও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমার ভাইরা, হাদিসের দিকে খেয়াল করেন, আল্লাহ নবী যাচ্ছেন মেরাজে, যাওয়ার পথে রাস্তায় দেখছেন কিছু মানুষ, মেরাজে গিয়ে দেখছেন কিছু মানুষ তাদের আঙুলগুলো তামার হয়ে গেছে, কেমন হয়ে গেছে বলেন? তামার, তামার, এভাবে নেই, তামার হয়ে গেছে, ওই তামার তৈরি আঙুল নিয়ে সে তার মুখকে ছিঁড়ে ফেলছে এবং বুককে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলছে, একেবারে ছিঁড়ে নামিয়ে ফেলছে মুখকে, বুক ছিঁড়ে নামিয়ে ফেলছে। আল্লাহ নবী বললেন, এরা কারা? আল্লাহ নবীকে বলা হলো, এরা ওই সকল মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত, মানুষের মাংস খেত মানে গিবাত করত। সুতরাং আপনি আমি যদি গিবাত করি, আল্লাহর নবী বলেছেন নিজের বুক, নিজের মুখ নিজেই ছিঁড়বেন, আল্লাহর নবী বলেছে ছিঁড়বেন, অতএব ছিঁড়বেনই। অপরাধ কয়টা বলেন তো? দুইটা, একটা গিবাত করতে এবং একটা মানুষের সম্মান নষ্ট করত।
আমার ভাইরা এখানে একটা তথ্য লক্ষ্য করেন, ওই ব্যক্তিটা কি নিজের মুখ নিজের বুক নিজেই ছিটছে নাকি ফেরেশতা জোর করছে বলেন তো? খেয়াল করেন কথার দিকে, মুখ নিজেই ছিটছে না ফেরেশতারা জোর করে ছেড়াচ্ছে? আচ্ছা, নিজে নিজে কোনো কাজ করলে, ধরেন বলা হলো যে তুমি তোমার আঙুল তোমাকে কাটে ফেলতে হবে, কথার কথা হাতে অসুখ হলো, হাত অনেক সময় কাটা লাগে না? আচ্ছা, ডাক্তার যদি বলে তোমার এই হাত কাটতে হবে, তুমি নিজে নিজেই কাটো, নিজে নিজে কাটতে গিয়ে মায়া দয়া লাগবে না? লাগবে না। আর ডাক্তার যদি কাটে অতটা মায়া দয়া করবে? এখানে তথ্য একটা গোপন সূক্ষ্ম একটা তথ্য লুকিয়ে আছে। আচ্ছা, আল্লাহ যদি ফেরেশতাদেরকে দিয়ে বুক মুখ ছিঁড়িয়ে নিত, কষ্টটা কি আরো বেশি হতো কি না? কারণ সে নিজের উপরে প্রহার করছে আর আরেকজন করছে, দুইটার মধ্যে তফাত আছে। তো আল্লাহ তাদেরকে দিয়েই কেন মুখ বুক ছিঁড়িয়ে নিল, ফেরেশতাদেরকে দিয়ে কেন ছিঁড়িয়ে নিল না? প্রশ্ন কি কখনো মাথায় এসেছে আপনাদের? এই হাদিস আমি যখন পড়েছি আমার মাথায় এসেছে, কি ব্যাপার? ফেরেশতাদেরকে দিয়ে তো ছিঁড়িয়ে নিতে পারতো, নিজে ছেড়াচ্ছে কেন? অনেক চিন্তা ভাবনা করার পর কারণ একটা ভেবে বের করলাম, সেটা হলো দুনিয়াতে সে যখন গিবাত করেছিল তাকে তখন কেউ জোর করে? দুনিয়াতে গিবাত করেছিল স্বেচ্ছায়, আজকে ওই জন্য মুখ চিরবে স্বেচ্ছায়। স্বেচ্ছায় নিজের উপরে শাস্তি দেওয়া এটা অপমানের, জোরে বলেন কি? অপমানের। চোর যদি এলাকাতে একটা ধরা পড়ে, চোরের গালে অন্য ব্যক্তি থাপ্পড় দেওয়া, যদি বলা হয় এই চোর তুই চুরি করছো, নিজের গালে তুই 50 বার 50টা থাপ্পড় দিবি, আর যদি বলা হয় অন্য একটা লোক তোর গালে 50টা থাপ্পড় দিবে, দুইটার মধ্যে অপমানজনক কোনটা বলেন? নিজের গালে নিজে দাও বেশি অপমানের না? এই জন্য আল্লাহ বলছে দুনিয়াতে তুমি গিবাত করেছো, কেউ জোর করেনি, মনে খুব আনন্দ লেগেছিল, চেয়ারের উপরে বসে বসে পা ডুলিয়েছিলে আর গিবাত করেছিলে, আজকে তোমার স্বেচ্ছায় যেভাবে দুনিয়াতে মানুষের গিবাত করেছ, আজকে স্বেচ্ছায় বুক চিরবে মুখ চিরবে, কেউ তোমাদের বাধ্য করবে না, নিজেরাই অপমানিত হও, নিজেরাই নিজেদের উপরে শাস্তি দাও, বলেন না আউযুবিল্লাহ। কারণ কয়টা? দুইটা, একটা হলো গিবাত আর একটা হলো মানুষের সম্মান নষ্ট করতে। এখানে একটা পয়েন্ট, পয়েন্টওয়ালা হাদিস আসলে ওই পয়েন্ট নিয়ে কথা একটু না বললে হাদিসের অকাদায় হয় না। আল্লাহ নবী বললেন আর এক শ্রেণী থাকবে তারা তাদের মুখ বুক ছিঁড়ে ফেলবে, তারা মানুষের সম্মান নষ্ট করতো। আছে না এক শ্রেণীর লোক, একটা লোক ধনী হয়েছে আর সহ্যই হয় না, একটা দুইটা লোক গল্প করছে, ভাই অমুক লোক অল্প দিনের মধ্যেই ব্যবসা করে মোটামুটি ভালোই বাড়ি ঘর গাড়ি ভালোই ক্যাশ ট্যাশ করে নিছে, আর একজন লাভ দেয় ওইটা বলে হ্যাঁ হ্যাঁ সব সুদ খায় করছে। আছে না? নাই। সম্মান নষ্ট করলো, এই ব্যক্তিও তার মুখ বুক ছিঁড়ে ফেলবে। অমুক লোক হয়তোবা একটা কোনো ছাত্র ভালো লেখাপড়া করছে, ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করেছে, আর একটা ছেলের বাপর সহ্য হচ্ছে না, হয়তো কেউ আলোচনা করছে অমুক ছেলেটা ভালো রেজাল্ট করছে, ভাই খুব সুন্দর, হ্যাঁ আল্লাহ কারো ভালো করার তৌফিক দেখ, আরেক ছেলের বাপ এখন করছে হ্যাঁ হ্যাঁ ওই তো এক স্যারের কাছে প্রাইভেট পড়ে, ওই জন্যই স্যারক বেশি নাম্বার দিছে। আছে না? নাই। ওই 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 ছেলের সম্মান নষ্ট হলো না? আল্লাহ নবী বলছে এরা যারা মানুষের সম্মান নষ্ট করবে, নিজের বুক নিজে ছিঁড়বে, নিজের মুখ নিজে ছিঁড়বে, নিজের বুক নিজে ছিঁড়বে, নিজের মুখ নিজে ছিঁড়বে। আমার ভাইরা, এই ধরনের লোকের কবলে আমি বেশি পড়ি, আমি ছোট মানুষ তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে তো ঘুরাই ঘুরাই, ভারতেও আলহামদুলিল্লাহ নিয়ে যাই, আগামীকালকেও আপনাদের প্রোগ্রাম করে ইনশাল্লাহ কালকে ভারতে চলে যাবো, চুয়াডাঙ্গা বর্ডার হয়ে মুর্শিদাবাদে কয়েকটা প্রোগ্রাম আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ তো ঘুরাচ্ছে, বাইরেও আল্লাহ আলোচনা করিয়ে নিচ্ছে, আমাকেও তথাকথিত কিছু আলেম আছে আমাকে ধরে ছোট করার চেষ্টা করে, এই প্রশ্ন ওই প্রশ্ন, এটা কি হবে ওইটা কি হবে, মানে আমাকে ছোট করবে, আসল উদ্দেশ্য কি বলেন? ছোট করবে। যারা এরকম নিয়তে মানুষের সঙ্গে কথা বলবে বা মানুষকে ছোট করার চেষ্টা করবে, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী বলেছে মুখ ছিঁড়বে, বুক ছিঁড়বে, আঙুল এরকম নাই তামার হয়ে গেছে, এরা যারা মানুষের সম্মান নষ্ট করে এরা নিজেদের মুখ বুক ছিঁড়বেই ছিঁড়বে। সাবধান সাবধান, যারা মানুষের সম্মান নষ্ট করেন সাবধান, নিজের বুক নিজে ছিঁড়বেন, নিজের মুখ নিজে ছিঁড়বেন, সাবধান। আমার ভাইরা, গিবাত এমন একটা মারাত্মক গুনাহের নাম যার শাস্তি কবর থেকেই শুরু। জোরে বলেন কোথায় থেকে শুরু? হাদিস ইবনু মাজা প্রথম খণ্ড প্রথম পর্ব 349 নম্বর হাদিস, ইবনু মাজাতে হাদিসটি পাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন বিকবরাইনি ফাকালা ইন্নাহু মা লা ইউয়াসাবানি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমরা লক্ষ্য করলাম আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন দুইটা কবরের পাশে, গিয়ে বললেন নিশ্চয় এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ, দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী
এই দুই কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, এই দুই কবরের মধ্যে শাস্তি হওয়ার পিছনে কারণ হলো, একজন হলো মানুষের গীবাত করত, আর একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না। আসেনা নাই বলেন? আমার ভাইরা, বুখারীর বর্ণনায় চোগলঘুরির কথাও এসেছে, 216-218 নম্বর হাদিস। বুখারিতে এই হাদিসে এসেছে, নামিমা শব্দ এসেছে চোগলঘুরি। সুতরাং কোন আলেম যদি বলে চুগলখুরি করার কারণে কবরের শাস্তি হবে, কেউ যদি বলে গীবাত করার কারণে কবরের শাস্তি হবে, দুইটাই ঠিক। জোরে বলেন, দুইটাই ঠিক, দুইটা রেওয়ায়েতই সহি। আল্লাহর নবী বলছেন এই কবরের মধ্যে শাস্তি হচ্ছে দুইটা কারণ, একজন গীবাত করতো আর একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না। আমার ভাইরা, গীবাত এমন খারাপ পাপের নাম, ও সম্মানিতা মা, গীবাত এমন একটা খারাপ পাপের নাম যার শাস্তি কবর থেকেই আপনার জন্য চালু হয়ে যাবে। বলেন না, আউযুবিল্লাহ, কবর থেকে চালু। আরেকটা পাপের কারণে কবর থেকে শাস্তি হবে, সেটা হলো প্রস্রাবের অপবিত্রতা থেকে না বাঁচা। আজকে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, যুবকদের জন্য এখানে কিছু কথা রেখে গেলাম। বর্তমান সময়ের যুবকরা প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচে না, বেশিরভাগই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব তো করেই, ওরা কোনো কাজ হয়নি, ভিতরে ঢুকায় চেন লাগায় চলে যাচ্ছে, টেপ থেকে এখনো পানি পড়ছে, আসে না নাই, ভেজাই থাকে, প্রস্রাবের অপবিত্রতা কেউ বুঝে না। আরে বুঝবে কেমন করে? ওকে তো কিছু দিনই ইলম তো আপনি দেননি, বড় দোষ তো আপনি বাপ আপনার, আপনার বড় দোষ, আপনার ছেলে মূর্খ হয়ে থাকার পিছনে বড় দোষ আপনার। আপনার ছেলেকে যদি বলা হয় অযুবঙ্গের কারণ কও, কবারই পারবে না, ও পিটালেও বলতে পারবে না, পারবে? অনেক যুবক আছে, সবার কথা বলিনি, বর্তমানে অনেকের যুবক যেগুলোর বিয়ে হচ্ছে, এদেরকে বলেন তো স্ত্রীর কাছে যাওয়ার দোয়া, একজন বলতে পারে নাকি? অথচ স্ত্রীর কাছে ঠিকই যায়, দোয়া জানে। আচ্ছা, যদি স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া বলা না হয়, ওই মেলামেশা কে মিলে বলেন তো? আপনারাই ফতোয়া দেন না কেন? জোরে বলেন, কে মিলে? তাহলে যেই মেলামেশায় শয়তান মিলবে, ওটার বাচ্চা কি হবে? হাইব্রিড, একেবারে হাইব্রিড হবে, হাইব্রিড। জানে না, জানে না স্ত্রীর কাছে যাওয়ার দোয়াই জানে না। আচ্ছা, যে ব্যক্তি স্ত্রীর কাছে যাওয়ার দোয়া জানে না, ওযু ভঙ্গের কারণ জানে না, ও ঈমান ভঙ্গের কারণ জানবে? কথা কয় না, ঈমান ভঙ্গের কারণ জানবে? ঈমান যে কখন কেটে গেছে জানেই না, জানেই না যে ঈমান কখন কাটে, ঈমান কখন ভাঙে জানেই না। আরে ওযু ভঙ্গেরই কারণ জানে না তো ঈমান ভঙ্গের কারণ। সুতরাং আপনি বাপ আপনার ছেলেকে অন্ধ করে রেখেছেন, সকালবেলা ফজরের পরপর ডাক দেন, প্রাইভেট আছে, ওঠ। আমার পাশের বাড়িতেই শুনতে পাই আমি, ওই ছোটো বাচ্চাকে ডাকে, মা ডাকে, এ প্রাইভেটে কালকার বসে, তাদের উঠ, তাদের হ্যাঁ প্রাইভেট গাবি দেওয়া যাবে না। অথচ ফজর পড়ার জন্য একদিনও ডাক দেই, আরে ফজর বাদ দেন, এশা পড়ার জন্য তো কোনোদিন বলি না, ফজর তো ওটা কঠিন নামাজ, ঠিক কি না? কঠিন না, মুনাফিকদের উপরে কঠিন, কিন্তু এশা পড়ার জন্য কোনোদিন বলি? আপনি বাপ, আপনার তো দোষ আছে, আপনার ছেলে যে জানে না প্রস্রাব এত খারাপ জিনিস, কবর থেকেই শাস্তি ছিল। আরে আপনি তো বড় দায়ী, সামনে জায়গা আছে, সামনে এসে বসেন, যারা আসতেছেন সামনে আসেন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে। আমার ভাইরা, আপনার কাছে অনুরোধ করে গেলাম, অন্তত পক্ষে ছেলেকে ফরজ সম্পর্কে জ্ঞান দিয়ে যান। আমি বলিনি আপনার ছেলেকে আমার মতো হুজুর বানান, আমি এই কথা আপনাকে বলিনি যে হুজুর বানান, আমি বলছি ওকে ফরজ সম্পর্কে অন্তত পক্ষে জ্ঞানটা দেন, ফরজ ব্যাপারগুলো সম্পর্কে, ইমান কীভাবে ভাঙে, ওযু, গোসল, হ্যাঁ, কোরআন তিলাওয়াত, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই ফরজগুলো সম্পর্কে তাকে জ্ঞান দেন। হায় হায়, বুকটা ফেটে যায় কথাগুলো বলতে, এমন ছেলে রেখে গেছেন আপনি যে মরবেন, কবরে যাবেন, আপনার ছেলে একটু কবরের পাশে গিয়ে বলতে পারবে না রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা, এটুকু বলারও যোগ্যতা? আমি কি বানায় বলছি ভাইজান, এটুকু বলারও যোগ্যতা নাই? ওর নাকি কবর ভয় লাগে, কবর কি লাগে? সারাদিন বাপ যখন জীবিত ছিল বাপের সাথে সকাল বিকাল মারামারি, আসে না নাই, অথচ বাপ মরে গেছে, এখন বলার বাপক ভয় লাগতেছে, মরে গেছে এখনো কি করতে পারবে? আগে তো জীবিত থাকতে মাল্লা চর বাপকে ওই একটা মাল্লা, বাপ দুইটা মারছে, হ্যাঁ, বাপের গায়ে একবার লাঠিতে বাড়ি দিলে বাপ দুবার দিছে, বা বাপ একবার দিছে, বেটা দুবার দিছে, তাও তো একটু দিছে, মরার পর লাঠিতে বাড়ি দিলে একটা বাড়ি ফেরত দিতে পারবে? তো জীবিত থাকতে ভয় লাগে না, মারামারি লাঠালাঠি করো, মরে গেছে এখন বলে ওর বাপক ভয় লাগে, আছে না নাই? আপনি দায়ী, আপনি বাপ, আপনি দায়ী, আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই ডিজিটাল পোলায়, হাইব্রিড পোলায় ঈমান হারা হয়ে কবরে যাবে, যখন জাহান্নাম তার নামে ফয়সালা হয়ে যাবে, তখন বলবে ওইটারে আগে দেন, ওই যে আমার বাপ, দেন আগে দেন, তারপর আমি ওইটাকে আগে, ওর উপরে আগে কটকটি সালাম দেন। আমি বানিয়ে বলছি মনে হয়,
সাবধান। আমার ভাইরা, পরিবেশটা এতই খারাপ হয়ে গেছে, আপনি এখন মরে যান, সকালবেলা আপনার সন্তান আপনাকে কবর দিয়ে আসবে, বিকালবেলা অ্যান্ড্রয়েড ফোন চালাবে, বাপের কথা মনে রাখবে না। আমার ভাইরা, এমন একটা পরিবেশ এসেছে, মা বোনেরা আপনারা জহরের সালাত নষ্ট করে আপনার স্বামীর সংসারের কাজ করেন, এমন একটা পরিবেশ এসে গেছে, আজকে আপনি মরে দেখেন কালকে সকালবেলায় বলবে ভাত রান্না করার জন্য কাউকে এটা লাগবে, কথা কয় না, মানে আরেকটা বিয়ে করবে। কায় গতকালই স্ত্রীর কবর দিয়ে আসে, পরের দিনে কি করছে, ভাত আনার জন্য কাউকে এটা লাগবে। আপনি মনে করছেন আপনার পরিবারে আপনার স্বামীর ঘর সংসার করে মরে যাচ্ছেন, আর সারা জীবন আপনার স্বামী আপনাকে মনে রাখবে, আর দ্বিতীয় বিয়ে করবে না, মরে দেখেন পরের দিন বিকালে বিয়ে করবে, লাফালাফি উঠে যাবে। আপনি স্বামী মরে যান, আপনি হয়তো ভাবছেন সারা জীবন আপনার স্ত্রী আপনাকে মনে রাখবে, সকাল বিকাল আপনার নাম জিকির করবে, আপনি আজকাই মরে যান, পরের দিন সন্ধ্যাবেলা থেকেই আপনার স্ত্রী স্টার জলসা দেখা শুরু করবে। কথা বাস্তব না অবাস্তব? কি ছেলে রেখে যাচ্ছেন, কি পরিবেশ, নিজের জন্য আজকাল যদি আমরা কিছু করে না যেতে পারি, আল্লাহর কসম করে বলছি, কবরে বাইরে থেকে কিছু যাবে বলে মনে হয়? কিচ্ছু যাবে না, ছেলেও না বউও না, কেউই আপনার আপন হচ্ছে না। সুতরাং মরার আগে যা করার নিজের জন্য করে যাও। আমার ভাইরা, কথায় কথা বেড়ে যাচ্ছে, ওইদিকে যাচ্ছি না, আমি আলোচনা করছিলাম গীবাতের শাস্তি। আমার ভাইরা, আপনি আমি মরবো কি না, জোরা বলেন মরবো কি না? যদি মরি আর এই বিশ্বাস থাকে এই শাস্তিগুলো আপনার জন্য হবে যদি আপনি গীবাত করেন, মৃত্যু একদিন আসবেই, আপনাকে দুনিয়া ছাড়ে নিয়ে যাবেই। আজ সারাইলো ভুবন আইলো মরণ আর তো ছাড়লো না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ সারাইলো ভুবন। কি পরিচিত লাগে, কে গাইতো বলেন তো দেখি, কেউ একজনও নাই, কে গাইতো এই গানগুলো বলেন তো? শফিকুল সাহেব গাইতো আমাদের জয়পুরহাটের, আপনাদের কি আসেনি কখনো ওয়াজ করতে? গান গাইগুলো মরে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বলেন, আমি ছোটবেলায় তার ওয়াজ শুনে শুনে মোবাইলে রেকর্ড করে করে এগুলো মুখস্থ করেছি, বলবো বলবো। আজ সারাইলো ভুবন আইলো মরণ আর তো ছাড়লো না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ সারাইলো ভুবন। হায়রে, দুদিনের সময় নিয়ে এসেছি বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে, হায়রে দুই দিনের সময় নিয়ে এসেছি বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে, মনে রাখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা, তাড়াতাড়ি কাফনা আমায় দাউরে পড়াইয়া, আজ সারাইলো ভুবন, আজ সারাইলো ভুবন আইলো মরণ আর তো ছাড়লো না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ সারাইলো ভুবন। তিন খণ্ড কাফন আমায় দাউরে পড়াইয়া, মাটির এখন ঘর বানাইয়া দাউরে শোয়াইয়া, হায়রে তিন খণ্ড কাফন আমায় দাউরে পড়াইয়া, মাটির এখন ঘর বানাইয়া দাউরে শোয়াইয়া, কোথায় রে দরদি আমার আসো বসিয়া, তাড়াতাড়ি বাসের পালন আনরে সাজাইয়া, আজ সারাইলো ভুবন, আজ সারাইলো ভুবন আইলো মরণ আর তো ছাড়লো না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ সারাইলো ভুবন। ঘরে রমণী কান্দে বসে কান্দে বাঁচা ধন, ভাই বেরাদার সবাই কান্দে ঝরায় নয়ন, হায়রে ঘরে রমণী কান্দে বসে কান্দে বাঁচা ধন, ভাই বেরাদার সবাই কান্দে ঝরায় নয়ন, চোখের জলে এসে সবাই দেখুক মোর শয়ন, কান্দিয়া ভাসাইলো তারা জলে দুনয়ন, আজ সারাইলো ভুবন, আজ সারাইলো ভুবন আইলো মরণ আর তো ছাড়লো না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ সারাইলো ভুবন। আমার মুসলমান ভাইরা, কথার দিকে খেয়াল করবেন, বাজান আলোচনা করছিলাম, আপনি আমি যদি গীবাত থেকে মুখকে হেফাজত না করি জান্নাতে যেতে পারবো না। আমার ভাইরা, মুখকে যদি গীবাত থেকে হেফাজত না করেন, জান্নাত আপনার কপালে কিন্তু হবে না। মুখের কথা নাই, হাদিস হাদিস পাবেন ইবনু মাজাহ,
তিন নম্বর খণ্ড ৩১ নম্বর পর্ব ৪২৪৬ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে আমরা একদিন প্রশ্ন করলাম মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ আল্লাহর নবী বলেন মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসটা জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে আত্তাকওয়া ওয়া হুসনুল খুলুক আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলাম মা আকসারু মা ইউদখিলুন নার আল্লাহর নবী বলেন জাহান্নাম এবার মানুষকে সবচেয়ে বেশি কি নিয়ে যাবে আল্লাহর নবী বলেন কলালা জুফানিল ফাম ওয়াল ফার্জ আল্লাহ নবী বলেন দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে এক নাম্বার হলো তার মুখ আর এক নাম্বার হলো তার লজ্জাস্থান এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ সবচেয়ে বেশি জান্নাতে নিবে কি আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র আর সবচেয়ে বেশি জাহান্নামে নিবে মুখ এবং লজ্জাস্থান আমার ভাইরা এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না কে কে জান্নাতে যেতে চান হাত তোলেন দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহ যেখানে লিল্লাহি তাকবীর সবাই জান্নাতে যেতে চায় আচ্ছা এবার কে কে জাহান্নামে যাবেন তারা একটু হাত তোলেন জাহান্নাম বুঝে বুঝে শুনে জাহান্নামে যাবেন হাত তোলেন দেখি কেউ তুলবে না বারে চালাক আছে শ্রোতাগুলো খুব তার মানে মনোযোগ দিয়ে আমার কথা শুনছে বোঝা যাচ্ছে আমার ভাইরা আসেন ইনশাল্লাহ যুগোপযোগী একটি আলোচনা আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব আমার ভাইরা এখন কথা হলো আপনি আমি জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার গুণগুলা কি আমার মধ্যে আছে আপনি আমি জাহান্নামে যেতে চাই না ওই জাহান্না আমরা জাহান্নামে যেতে চাই না কিন্তু জাহান্নামে যাওয়ার ওই বদ গুণগুলো যে আমাদের মধ্যে ঠেসে ঠেসে ভরে দেওয়া আছে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র জাহান্নামে নিয়ে যাবে মুখ এবং লজ্জাস্থান বলেন আজকে আপনার আমার মধ্যে কতটুকু আল্লাহ ভীতি আছে কতটুকু উত্তম চরিত্র আছে এগুলো নেই অথচ আপনার আমার মধ্যে মুখের খেয়ানত গিবাত পরনিন্দা আছে না নাই লজ্জাস্থানের খেয়ানত আছে না নাই তো আপনি যে জান্নাতে যাবার চাইলেন জান্নাতে যাওয়ার গুণ তো একটাও নাই জাহান্নামে যাবেন না অথচ ব্যাগগুলো আপনার মধ্যে ভর্তি এখন দাবি করলে তো হবে না ভাইজান দলিল লাগবে দলিল জান্নাতে যেতে দলিল লাগবে দলিল হলো আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র নাই জাহান্নামে আপনি যাবেন না আপনি যাবেন না কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার দলিল ঠিক আছে জান্নাতে যাওয়ার দলিল ঠিক জাহান্নামে যাওয়ার দলিল এখানে হাদিস থেকে পাওয়া যাচ্ছে মুখ আর লজ্জাস্থান ওই দলিল আপনার একেবারে আপনার নামে ঠিক মতো আছে জান্নাতে যাওয়ার যে দলিল আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র ওটার আপনার নামে তাহলে জান্নাত দাবি করলে হবে আমার নগাবাসী কথা কয় না হবে আপনারাই ফতোয়া দিচ্ছেন আমার তো ওয়াজি করার দরকার নাই আমার ভাইরা একটু একটু আগে বলছি পয়েন্টালা হাদিস আসলে ওই হাদিসগুলো নিয়ে কথা পয়েন্টগুলো নিয়ে কথা না বললে কথার হক আদায় হয় না আপনাকে আমি বলছি দেখেন খেয়াল করেন আমার ভাইরা আপনার আমার মধ্যে কতটুকু আল্লাহ ভীতি আছে বলেন আল্লাহকে ভয় করবেন কখন খারাপ কাজ করার পূর্বে আল্লাহকে ভয় করবেন যেটা করলে আল্লাহ আমাকে শাস্তি দেবে ভালো কাজ না করলে ভয় করবেন যে এই কাজ যদি আমি না করি সালাত যদি আদায় না করি আল্লাহ আমাকে শাস্তি দেবে দুইটাই আল্লাহর ভয় কিন্তু ভাইজান আপনি আমি তো খারাপ কাজ করার আগে ভয় করি না বরং খারাপ কাজ করে আর আনন্দ করি কথা বলেন একটা উদাহরণ দেই বাঙালি উদাহরণের কাঙালি উদাহরণ দিলেই বোঝে আমার ভাইরা এই যে বিভিন্ন সময় গান বাজনার অনুষ্ঠান আছে না নাই আছে না এই যে এখানেও নাকি হইতো আমার ভাইরা দেখবেন এই গান বাজনার অনুষ্ঠানগুলোতে মেয়েরা ১৭, ১৫, ১৬ বছরই মেয়েরা উঠে নাচানাচি করে না করে না আমার ভাইরা সবাই দেখে বাপও দেখে মাও দেখে দাদা নানা যা আছে চাচা চাচি সবাই বসে থাকে দেখে বাপ আরও চেয়ারত বসে থাকে দেখে মেয়ে যখন উঠে নাচতেছে মেয়ে যখন উঠে নাচতেছে ছেলেরা কি করে বলেন তো জোরে কয় না মেয়ে ছেলেরা কি করে যখন মেয়েরা নাচা ভালো লাগে কি করে কি দেয় শীষ দেয় না শীষ দেয় কেন দেয় নাচ ভালো লাগছে বাপ যখন শীষ দিছে ভাই বাপ তো আরো খুশি আরে মনে হয় নাচ ফাটাফাটি হচ্ছে কিছুক্ষণ পর যখন নাচ শেষ হয়ে গেছে এখন লোকজন বলতেছে কার মেয়ে রে ভাইরে ওটা রে যা নাচলো না একদম সেই ফাটাফাটি বাপ লাভ দেয় ওটা বলতেছে আমারই মেয়ে ওইটা দোয়া করেন সামনের বছর যেন আরো ভালো নাচতে পারে
আপনাদের ভাঙ্গা মন যেন একেবারে চাঙ্গা করে দিতে পারে। জোরে কোন আছে না নাই? অবাস্তব বললাম মনে হয়। আরে ও জাহান্নামে যাচ্ছে, আল্লাহ নবী বলছে দায়ুস জান্নাতে যাবে না। ও জাহান্নামে যাচ্ছে, পাপ করছে, করার আগে তো আল্লাহকে ভয় করেইনি, করার পরে আবার দোয়া চাচ্ছে, এর আল্লাহর ভয় আছে? আমার ভেরে কি বলবো আপনাকে আমি বলেন। আর উত্তম চরিত্রের কথা তো দূরেই থাকলো, পার্ক গুলাতে যাবেন চরিত্র যে কই নামছে ভাই, গেলেই টের পাবেন। গত বছর আমার মনে আছে, গত বছর না এবছরই মার্চের 23 তারিখে আমার একটা মাহফিল ছিল রংপুরে বুড়ির হাটে, ওখানে মাহফিল করতে গেছি, তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি বুঝছেন, তো বাপও আছে সাথে, আব্বা আছে সাথে। আমি ভাবলাম পাশেই চিড়িয়াখানা একটু ঘুরে দেখে আসি, বাপক সাথে করে নিয়ে আসরের নামাজ পড়ে ভিতরে ঢুকছি। আমার ভাইরা কি আপনাকে বলবো বলেন, যেই দিকে তাকায় খালি গাছের নিচে জোড়াই জোড়াই লাইলি মজনু শিরি ফরহাদ সখা সখী মগামগি, বসে থেকে বাদাম সিবাইয়ের গল্প একটাই, তুমি আমার আমি তোমার। মন খারাপ করতেছেন? বর্তমান যুবকরা জানেই না প্রেম হারাম, অনেকে হয়তো চিন্তা করছেন এসব কথা কেন বলছে। আরে বর্তমান যুবকরা জানেই না যে অশ্লীলতা হারাম, এই জেনাকে নাম দিয়েছে প্রেম, জেনার নাম দিয়েছে প্রেম, দিয়ে হালাল করে ফেলেছে, এরা জানেই না। এদেরকে যখন বলতে না বলে ইউসুফ জুলাইকে প্রেম করেনি, নাউজুবিল্লাহ বললেন না, এ কোন দিন তুই সুরা ইউসুফ পড়ছু, কোন দিন সুরা ইউসুফের তাফসীর পড়ছু, কই পাইলু ইউসুফ আর জুলাইকে প্রেম করছে দেখা। সুতরাং ছেলেদেরকে সাবধান করতে হবে, এই জন্য আলোচনার মধ্যে এই কথাগুলো মাঝে মধ্যে নিয়ে আসে, এগুলো হারাম। এই জেনাগুলোকে এই পাশ্চাত্য আমেরিকা এরা আমাদেরকে প্রেম নাম দিয়ে আমাদের যুবকদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আরে জেনা তো হারাম বুঝলাম, প্রেম তো আর হারাম না, প্রেম তো পবিত্র, নাউজুবিল্লাহ বললেন না, জেনা কখনো পবিত্র হয় না। আমার ভাইরা ওগুলো জোড়ায় জোড়ায় বসে আছে, বাপ আমার সাথে কে আছে বলেন তো? বাপ আছে, কে আছে? তাহলে এখন চিন্তা করেন আমার অবস্থাটা কি হচ্ছে, আমি শরমে কোন দিকে তাকাবো, কোন দিকে মাথা ডাকবো, আমা আমি কি করছি? আমি শেষে বললাম বাবা আব্বা ওই দিকে আপনি যান, আমি এই দিকে যাই, উপায় আছে? কিছুক্ষণ 2-4 মিনিট ঘোরার পর ভাই ভিতরে আর থাকতে পারলাম না, বের হয়ে চলে আসলাম। আপনার ছেলে আপনার মেয়ে রংপুর কলেজে যেগুলো ভর্তি হয়েছে ওগুলোই গেছে, আপনার ছেলেই গেছে, আপনার মেয়ে গেছে, ওগুলো আমি নিয়ে যাইনি। আমার ভাইরা ছেলেদেরকে মেয়েদেরকে দেখেন ওরা কিভাবে ঘুরছে, কোথায় থাকছে, মাসে মাসে তো শুধু টাকা পাঠিয়ে দিচ্ছেন, ছেলেরও খবর রাখে না মেয়েরও খবর রাখে না, যখন পালিয়ে যায় তখন বলে তুই ত্যায্য করলাম, তখন ত্যায্য করছো কেন, সারা জীবন ছেলেদের রেখেছ, গরু ছেলেদের রাখলে তো ধানের জমিতে যাবে, তখন গরুকে পিটিয়ে লাভ আছে? ধানের জমিতে যাওয়ার আগে ঠেকাতে হবে। তো তোমার ছেলেকে ছেড়ে দিয়ে রেখেছো তো করবে, মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছো হিজরত তো করবে, নওগাঁ থেকে পাবনা হিজরত করবে, কই করবে? হিজরত বোঝেন, বোঝেন? সকালে উঠে কান্দা কান্দি করা ছাড়া আর কোনো উপায় নাই, তখন বলতেছে ত্যায্য করলাম। আরে তোমার তোমাকে তখন তোমার গালে মুখে চর মারা দরকার যখন বলবা যে ত্যায্য করলাম, এতদিন ছেড়ে দিয়ে রেখেছো আর এখন ত্যায্য করলাম মানে কি? ওগুলো করে তুমি জানো না, সাবধান। আবার হাতের মধ্যে লেখে এফ আসে না নাই, কেরে হাতের মধ্যে এফ লেখছুক আর মানে কি আর, কোলে আপনি বুঝবেন না, ওয়াশ করে খান হুজুর মানুষ ওগুলো আপনি বুঝবেন? আরে বুঝাই দে, এত কিছু বুঝতেছি ওটা বুঝবো না মানে, কই এফতে ফারজানা ওয়াক ছাড়া আমি বাঁচবো না, আসে না নাই? আমার ভাইরা ছোট বাচ্চা কাচ্চারা পর্যন্ত এখন করছে ওইটা আমার, বোঝেন? 4-5 বছরের বাচ্চা করছে ওইটা আমার, তাহলে তুই ওটার বুঝিস কি, বোঝে কিছু? বোঝে সিনেমাতে দেখছে যে কারো সঙ্গে একটা প্রেম করা লাগবে। আমার ভাইরা এখন সিনেমার মধ্যে ছোট বাচ্চাদেরও প্রেম ঢুকাই দিছে, কখন জানালা দিয়ে টাকা দেওয়া লাগবে, ছেলে গরিব ফুল বিক্রি করে, মেয়ে ধনীর মেয়ে গাড়িতে যাওয়ার সময় ফুল বিক্রি করতে যায়, মেয়ে ডেলি 500 টাকা করে ফেলে দেয়, কখন কি করা লাগে সিনেমা থেকে এগুলো এরা প্রশিক্ষণ নিচ্ছে। আপনার সে আপনার 5 বছরের বাচ্চা এগুলো বেশি ভালো জানে। আমার ভাইরা সাবধান, সাবধান, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইরা আমার একটা স্যার একটা গল্প বলেছিল, বলবো? এজোরা বলেন, বলবো? আমার স্যার একটা গল্প বলছিল ক্লাসে, যে একটা ছেলে আর একটা মেয়ে বসে থেকে ক্লাসের মধ্যে একঘেয়েমি আসে না, হাসানোর জন্য কথাটা স্যার বলেছিল আমার মনে আছে। স্যার বলছে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে পুকুর পাড়ে, বসে ওরা প্রেম আলাপ করছে, যারা প্রেম আলাপ করে একে অপরকে কিন্তু পাম দেওয়া লাগে, পাম বোঝেন, চটুলতা করা লাগে, ফ্লটারি করা লাগে, যে তুমি অমুক অমুক ওইরকম ওইরকম চাঁদের মতো তারার মতো কথা বলে, বলা লাগে কি না? তো এক ছেলে এখন ওইরকম চাটুকারিতা করছে আর মেয়েকে বলছে যে তোমার চোখে আমি সারা দুনিয়া দেখতে পাই, বুঝলেন? সাইডে যাচ্ছিল এক মুরব্বী চাষা, সকাল থেকে ছাগল খুঁজতেছে, ছাগল খুঁজে পাচ্ছে না, ওই কথা তোর কানে আসছে যে সারা দুনিয়া দেখতে পাই, আর বলছে আরে সকাল থেকে আমি খুঁজি ছাগল, ছাগল খুঁজি আমি পাই না, একে বললে মনে হয় কাজ হবে। কাছে গিয়ে এখন বলছে বাবা
তুমি একটু আগে কথা বললে মেয়ের চোখে নাকি সারা দুনিয়া দেখতে পাও, সকাল থেকে খুঁজতেছি ছাগল, ছাগল আমি পাচ্ছি না, তুমি এখন ওই মেয়ের চোখে দেখে বলো আমার ছাগল কোন জায়গাতে আছে। কথা ঠিকই বলেছে, কথা বলেন ঠিক কি না? দে এখন বেটা ছাগল বের করে দে, পাগলামি ছাড়া আর কিছুই না এগুলা। আমার ভাইরা, এই প্রেম নামক চক্করে গিয়ে যুবকদের ইমান হারিয়ে গেছে। জোরে বলেন কি হারিয়ে গেছে? আমি বানোয়ার কথা বলি না, দলিল নেন একটা। সে আবার এই চাটুকারিতা করতে করতে বলে তোমার জন্য আমি জীবন দেবো, আছে না নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? আপনার ছেলেকে তো এগুলো আপনি বলতে পারবেন না, আমাকেই বলে যেতে হবে যেন বুঝতে পারে এগুলো হারাম। আপনার ছেলেকে আমি তো বোঝাতে এসেছি, আপনি তো ছেলে বাপ হয়ে ছেলেকে এত এইভাবে তো বলতে পারবেন না আমি যেভাবে বলছি। সাবধান করতে হবে যুবকদের, মুরব্বীরা হয়তো মন খারাপ করছে এগুলো কথা কেন বলছে, বলা দরকার। আজকাল যুবকরা জানেই না যে এটা হারাম, জানেই না হারাম। আমার ভাইরা, তার ইমান হেরে গেছে, সে বললো আমি তোমার জন্য জীবন দেবো। দুনিয়ার কোনো মানুষের জন্য যদি কেউ জীবন দিতে চায়, ইমান থাকবে? ফতোয়া আপনারা দেন, ইমান থাকবে? কেন থাকবে না? দলিল সুরা আনাম 6 নম্বর সুরার 8 নম্বর পারে 162 নম্বর আয়াত, আল্লাহ বলছে হে নবী আপনি বলেন আপনার সালাত আপনার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতটা সবারই মুখস্থ। জীবন দিতে হবে কার জন্য, মরতে হবে কার জন্য? তাহলে দুনিয়ার কোনো মানুষের জন্য যদি আপনি জীবন দিতে চান, ইমান আছে না গেছে? তাহলে বলেন আপনার ছেলের ইমান আছে না গেছে? ও যে বললো একটু আগেই বললো তোমার জন্য আমি জীবন দেবো, একটু আগে মেয়েটা বললো এই ছেলেকে তোমার জন্য আমি জীবন দেবো, বলেন ইমান আছে না গেছে? ওই যে আপনি তোকে, আরে ও যে ইমান গেছে জানেই না, তো তো জানেই না যে এটা বললে ইমান যায়, একটু আগেই তো বললাম ও তো জানেই না ইমান কখন যায়, ফুস করে গেছে, টেরই পায়নি। ছেলেকে শিক্ষিত করুন, ইমান চলে যাবে, বুঝতে পারবেন না। অথচ আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ, সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারে 165 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ বলছে নিশ্চয় যারা ইমানদার হয় তাদের অন্তরে শক্ত ভালোবাসা থাকে, কার? বলেন আল্লাহ। আমরা মা বাবার জন্য জীবন দিতে পারি না, কারো জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দেব না। আল্লাহ আল্লাহ রসুল যেই পথে দিতে বলেছেন আল্লাহর রাহে আমরা আমাদের জীবন দিতে পারি, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। সুতরাং ছেলে সাবধান, মেয়ে সাবধান, খবরদার জবান থেকে যেন কথাগুলো না আসে। আমার ভাইরা, কথাগুলো বলে কি খুব খারাপ হলো? ছেলেদেরকে সাবধান করলাম। আমার ভাইরা চলেন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি বলছিলাম মুখের হেফাজত না করলে, দেন মুখের হেফাজত না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইরা, আপনি আমি যদি মুখের হেফাজত না করি জাহান্নামে যেতে হবে, আপনি আমি মুখ থেকে যদি, গীবাত থেকে যদি মুখকে না বাঁচাই জাহান্নামে যেতে হবে। হাদিস পাবেন তিরমিজি 4 নম্বর খণ্ড 2406 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মান নাজা, আল্লাহর নবী বলেন মুক্তি পাবো কেমন করে? আল্লাহর নবী বলেন বাসার উপায় কি? আল্লাহর নবী আমরা জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো আপনি একটু বাঁচার উপায় বলে দেন। আমার ভাইরা, আমার কথার দিকে খেয়াল করবেন, কোনো দিকে খেয়াল নাই। আল্লাহর নবীকে বলা হলো আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? আল্লাহর নবী বললেন তিনটা কাজ করবে। আল্লাহর নবী 1 নম্বরে বললেন আমসিকালাই কালিসানাক, তুমি তোমার মুখকে হেফাজত করো, ওয়ালিয়া সাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো, অব কি আলা খতিয়াতিকার, তুমি তোমার গুনাহের কারণে কাঁদো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, বলেন আলহামদুলিল্লাহ। বাঁচার 1 নম্বর উপায় কি বলেন? মুখের হেফাজত বলেন বাঁচার 1 নম্বর উপায়। 1 নম্বর উপায় আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বরে তোমাদের করণীয় হলো মুখের হেফাজত করা লাগবে। কিন্তু মুসলমান ভাই, আপনার দিকে আমি যখন তাকাই আপনার মুখটা বড় বেলাগাম, মুখের মধ্যে কোনো লাগাম নাই। আপনার মুখটা যদি বেলাগাম হয়, আপনার মুখে যদি আপনি গীবাত করেন, মিথ্যা কথা বলেন, মুখের যত পাপ আছে এগুলো থেকে যদি না বাঁচেন, যেহেতু আজকে আলোচনার বিষয় গীবাত, এই জন্যই শব্দ আমি বারবার বলছি, আপনার মুখকে যদি গীবাত থেকে না বাঁচান, বলেন যাওয়া লাগবে কোন জায়গায়, জাহান্নামে। আর মুখের যদি হেফাজত করেন, আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতে যেতে পারবেন। আমার মুসলমান ভাইরা, 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালিয়া সাকা বাইতুক, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নিজের ঘরে অবস্থান করো, ওয়াবকি আলা খতিয়াতিক, আর তুমি তোমার গুনাহের কারণে কাঁদো, আশা করা যায় তোমরা জান্নাত পাবে। আমার ভাইরা কয়টা বলেন? তিনটা। 1 নম্বরে আল্লাহ নবী বলছেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখের হেফাজত করবে। এখন আপনার আমার দিকে তাকালে দেখা যায় মুখের হেফাজত আছে
নেই। সুতরাং মুখ যদি বেলাগাম হয় জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, এখানে আরেকটি কথা আল্লাহ নবী বলেছে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও বাড়িতে অবস্থান করো। একটু আগেই বললাম পয়েন্ট আলা হাদিস আলোচনা একটু না করলে হক আদায় হয় না। বাড়িতে অবস্থান করার মানে কি? এর মানে কাজ কাম কিচ্ছু করবো না, সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? কথা কয় না, বাড়িতে সারাদিন বসে থাকবো। তা আল্লাহ নবীজি বললো আলিয়া সাহকা ভাই, তুমি তোমার ঘরেই থাকো। এর মানে কি? এর মানে হলো প্রয়োজনীয় সময়ে লেখাপড়া, চাকরি, ব্যবসা, যে দরকারি প্রয়োজনেই হোক আমরা বাইরে যাব এবং কাজ শেষ হলে, সমাপ্ত হলে আবার বাইরেতে চলে আসব। বাইরে যে লিজার সময়টা বাঁচে এই সময় আমরা বাইরে কাটাবো, জোরে বলেন কাটাবো। কাটালে কি হবে? এই লিজার সময়ে তো আপনি মানুষের গীবাত করেন, কাজের সময় মানুষের গীবাত করেন না। এই লিজার সময় যখনই পান তখনই চার দোকানে গেছেন, হাতে চা নিয়ে গীবাত শুরু। তাহলে লিজার সময় যদি বাড়িতে থাকতেন গীবাত হতো? হতো না। আল্লাহর নবী কত গুরুত্বপূর্ণ এবং গভীর কথা বলছে খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন বাড়িতেই থাকো। আচ্ছা, মহিলারা যদি বাড়িতে থাকে, বাড়িতে একটু পর্দার যদি সমস্যা হয় কোনো সমস্যা নাই, কিন্তু বেপর্দায় যদি বাইরে যায় বেশি সমস্যা আসে না? নাই। আল্লাহ নবী বলে বাড়িতেই থাকো, বাড়িতে থাকলে তো আরেকটা মহিলা পাবেন আর গীবাত করার সুযোগ পাবে, এই জন্য আল্লাহ বলছে বাড়িতে থাকো। বাড়িতে থাকো, পাপ থেকে বাঁচবে, জান্নাতে যেতে পারবে, বাড়িতে থাকো। আচ্ছা, মহিলাদেরকে বাড়িতে রাখবেন, বিপদ আরও বেশি, ইশার জলসা দেখবে না, ঠেকান এবার কিন্তু ঠেকাবেন। ওকে নয় ঘরে রেখে বেপর্দা থেকে, পরনিন্দা থেকে বাঁচালেন, এইবারে ঘরে বসে আছে, এবার স্টার জলসা থেকে কেমন করে বাঁচাবেন বলেন? উপায় আছে? তাও একটু ভাইজান, ওটা দেখাও গুণা, কিন্তু বেশি গুণা থেকে, বাড়িতে থাকলে বেশি গুণা থেকে বাঁচবে, বড় বড় গুণাগুলো থেকে বাঁচবে। আমার ভাইরা, বর্তমানে মা বোনেরা প্রযুক্তি আসার কারণে ওরা এমন মানে আরামে বসে পড়েছে ভাই, ওদের আরামের আর শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? আগেকার মা বোনেরা মাটির পাতিলে রান্না করতো, খড়কুটা কুড়িয়ে আনা লাগতো, কুড়িয়ে ওইটাতে জাল দেওয়া লাগতো, মাটির বাড়ি ছিল, মাঝে মধ্যে বাড়িঘর ল্যাপপোস করা লাগতো। আবার যখন পেটের মধ্যে আগেকার মেয়েদের বাচ্চা আসতো, মাঝে মধ্যে একটু কোরআন পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো, নামাজ পড়তো, হ্যাঁ আল্লাহকে বলতো আল্লাহ আমার সন্তানটা একটু সুসন্তান দিও, কাঁথা সেলাই করতো, করে কি না? বর্তমান মেয়েরা এগুলো করে? কিচ্ছু করে না, ওসব খড়কুটা কোরআনের তো কোনো সময় নেই, গ্যাসের চুলায় রান্না করে, গ্যাসের চুলায় রান্না করে, এই জন্য তো পেট ফুলে গ্যাস সিলিন্ডার হয়ে যায়। প্রেশার কুকারে রান্না করে, এই জন্য হাই প্রেশারে শীত হয়ে পড়ে, হাত পা যদি না নাড়ায়, হাই প্রেশার তো হবেই রে ভাই, কথা কয় না? হাত পা যদি আপনি না নাড়ান, প্রেশার তো আপনার কন্ট্রোলে থাকবে নাই, হাত পা কিচ্ছু নাড়ায় না, প্রেশার কুকারে রান্না করে। পেটে বাচ্চা আসলে কাঁথা টাটা সেলাই করার তো কোনো গোষ্ঠীই নাই, পেটে বাচ্চা আসলেই ডাক্তার হয়ে যে বলছে কোনো কাম করা যাবে না, সারাদিন টিভির সামনে গ্যাট হয়ে পড়ে থাকে, ওঠেও না নড়েও না। পেটে বাচ্চা আসলে স্বামীকে বলে যে আমি গলে জীবনে শুয়ে ধরি নাই, আমার বিষকান তোয়ালা এনে দিও বাজার থেকে, আর আমরা সব খুলুর বলে তোলা তোয়ালা কিনে এনে দিয়েছি। পেটে বাচ্চা আসলেই সিজার করবে, বাচ্চা না আসতে আগের থেকে পরিকল্পনা করে আসে, আর আমাদের মতো আমরা ভ্যান চালায় টাকা গোছাচ্ছি, বউ সিজার করবো, এর স্যার বলদার আছে বলেন? আমার ভাইরা, সিজার আসলো কেন? কেন আসবে সিজার? আমার ভাইরা কোনো কাজ করে না, টিভির সামনে সারাদিন বসে থাকে, পেটে বাচ্চা আসছে, কোনো কাজ নাই। আমার ভাইরা আট মাস নয় মাস হয়ে যায়, পেটের বাচ্চা নড়েও না সরেও না, কিরে বাচ্চা নড়েও না সরে না, ব্যাপার কি আছে না কি হয়ে গেছে? ডাক্তারের কাছে তাড়াতাড়ি করে নিয়ে গেছে, ডাক্তার সাহেব বলছে ও পেটের মধ্যে থেকে থেকে জমে টাইট হয়ে গেছে, ওটা বের করার এখন আপনারা আমাদেরকে 30,000 টাকা দেন, শিং কেটে বের করে দেয়, শিং কাটবে, শিং সিজার করবে। সিজারটা আসলো কেন? 10 জন 100 জনের মধ্যে মানলাম 10 জনকে সিজার করা লাগবে, বুঝলাম 10 জনকে লাগলো, কিন্তু বর্তমানে 90 জনকে কেন লাগছে? 90 জনকে কেন লাগছে? ডাক্তাররাও ব্যবসা করছে, কারণ নর্মালি হলে 5,000, সিজার হলে 30,000, বর্তমান ডাক্তাররাও আর টাকায় না। আমার ভাইরা, আমাদের কালায়ের একটা ডাক্তার আছে, ওই ধর আপনার কথা বিশ্বাস না হলে আমার সাথে চলেন, ওর সামনে আপনাকে আবার বলাবো। ওই লোক, ওই ডাক্তার বলছিল ডাক্তাররা আজ এমন হয়ে গেছে, ডাক্তারদের দিকে মুখ করে কিছুদিন পর আর মানুষ পেশাবও করবে না, কথা ঠিকই বলেছে, এরা এমন হয়ে গেছে, এরা ব্যবসাতে নেমে পড়েছে মনে হয়, মানুষ যায় কেটে কুটে দেয় টাকা পয়সা, সব জমি জিরাত বিক্রি করে আপনার সব শেষ, যেটা ন্যায্য নেওয়ার ওইটা নাও, এগুলো বাড়তি অজাতাই জ্বর সর্দি হয়েছে, 15টা টেস্ট ধরে দিয়ে যাও, অমুক অমুক ওইটাতে যাবে, কোনটা যাবে? ওইটা ভুলে অন্যটা যাবে না, আসে না নাই। আমি আপনাদেরকে নসিহত করছি, এগুলো অন্যায় থেকে ফিরুন, এগুলো থেকে ফিরুন। আমার ভাইরা, বলছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায় মুখের হেফাজত,
কথা ওই দিকে নিয়ে যেতে পারবো না। হাদিস পাবেন তিরমিজি 4 নম্বর খন্ড 2408 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়া তাকাফফালু লিমা বাইনা লাহইহি ওমা বাইনা মাইয়া তাকাফফালু লিমা বাইনা লাহইহি ওমা বাইনা রিজলাইহি আতাকাফফাল্লাহু বিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, তোমরা দুইটা জিনিস হেফাজত করার দায়িত্ব নাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে কেমন করে নিব আমি নবী ভালো জানি। দুইটা জিনিসের হেফাজত করার দায়িত্ব নাও। 1 নম্বর হলো মুখ, তুমি তোমার মুখ এবং লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব নাও, আমি আল্লাহর নবী নিশ্চিত তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এর পরের হাদিস তিরমিজি 4 নম্বর খন্ড 2409 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, যার মুখের অনিষ্টতা এবং লজ্জার লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচতে পেরেছে, আল্লাহ নবী বলছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুখের হেফাজত যদি করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, জান্নাত হবে। আর মুখ লজ্জাস্থানের হেফাজত যদি করতে না পারেন, দুইটা হাদিসে উল্লেখ করলাম, জাহান্নাম আপনার কপালে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের মুখ দিয়ে গীবাত করবো না। বলেন মুখ দিয়ে গীবাত করবো? একদল আবার আছে গীবাত করে না, এইভাবে কান লাগিয়ে শোনে, আছে না? নাই, শোনা শেষ হলে শেষমেশ গিয়ে বলে ঠিকই বলছেন ভাই, কথা কয় না। এ কিসের ঠিকই, ধানের ঠিকই না আলুর ঠিকই? এ তুমি যে বললে ঠিকই আছে ভাই, কিসের ঠিকই আছে? ওরা অতক্ষণ আলোচনা করে যা হয়েছে তুমি ঠিকই বলে অতগুলি হয়েছে, ঠিক কি না? আবার আরেক দল আছে ঠিকইও কয় না, একদম চুপ খালি শোনে, আছে না? নাই। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 15 নম্বর পড়া 36 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে নিশ্চয় তোমার চোখ, নিশ্চয় তোমার কান, ইন্না সামআ প্রথমে বলছে কান, তারপর বলছে তোমার চোখ, তারপর তোমার অন্তরকে প্রশ্ন করা হবে, সে কিভাবে এগুলো ব্যয় করেছিল। বলে নাউযু বিল্লাহ, এগুলোকে কানকে প্রশ্ন করা হবে, এই কান বলো 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 গিবাত কেন শুনেছিল, বলো উত্তর দিতে পারবেন? এই কথা করে উত্তর দিতে পারবেন? যারা উত্তর দিতে পারবেন তারা আজ থেকে গিবাত শুনবেন, যারা পারবেন না তারা গিবাত শুনবেন না। যদি উত্তর রেডি থাকে তাহলে শুনেন, আল্লাহ যখন বলবে গিবাত কেন শুনেছ, উত্তর যদি রেডি থাকে তাহলে শুনেন, আর যদি রেডি না থাকে সাবধান হন এখনই। আমার ভাইরা, আমরা গিবাত করব? গিবাত শুনব? বরং গিবাত যদি হয় বাধা দেব। জোরে বলেন, কি দেব? বাধা দেব। বাধা দেওয়ার ফজিলত আছে। হাদিস তিরমিজি 1931 নম্বর হাদিস। হাদিস আবু দাউদ 5 নম্বর খন্ড 3641 অনুচ্ছেদ 4883 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যদি কোনো মানুষের মুখ থেকে, কোনো মুনাফিকের মুখ থেকে তার ভাইয়ের সম্মানটা বাঁচিয়ে নেয়। খেয়াল করেন হাদিসের দিকে, আল্লাহ নবী বলছে একজন মানুষ আরেকজন মানুষের গীবাত করছে, একজন মানুষ আরেকজন মানুষের সম্মান নষ্ট করছে, আরেকজন এটা দমানোর চেষ্টা করছে, ঠেকানোর চেষ্টা করছে, আল্লাহ নবী বলছেন বাসাল্লাহু মালাকান ইয়াহমিলাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা তার জন্য নিযুক্ত করবেন যে তাকে হাশরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। বলেন শুধু এতটুকু করবেন, একটা মানুষ আর একটা মানুষ, দুই মানুষ বসে গীবাত করছে, আপনি গিয়ে খালি বলবেন ভাই গীবাত করা লাগবে না, ভাই ভালো কোনো কথা দেখলে কোন, নাহলে এগুলো বলা লাগবে না, এই কথা শুধু খালি আপনি বলতে পারেন। আল্লাহ নবী বলছে হাশরের ময়দানে আপনার জন্য একটা ফেরেশতা নিযুক্ত হবে, ওই ফেরেশতা আপনার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। দায়িত্বটা কি দিয়ে গেলাম? দুইটা মানুষ গীবাত করছে, আপনি গিয়ে বাধা দেবেন যদি ক্ষমতা থাকে। ওখানে বাধা দিলে যদি আপনার সমস্যা হয় দেওয়ার দরকার নেই, তবে যেই জায়গাতে বললে কোনো সমস্যা হবে না আপনি বলবেন, তাহলে আপনার জন্য একটা ফেরেশতাই নিযুক্ত করা হবে হাশরের ময়দানে। ওই ফেরেশতার কাজই হলো ওই ভাইয়ের সম্মান যেভাবে আপনি দুনিয়াতে বাঁচিয়েছেন, অন্যের মুখ থেকে আপনার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গীবাত করব না, গীবাত শুনব না, গীবাতের আশেপাশেও যাব? জোরে বলেন যাব? আমার ভাইরা, কিছু কিছু ক্ষেত্রে গীবাত করা বৈধ, কিছু কিছু ক্ষেত্রে গীবাত করা জায়েজ। কয়টা ক্ষেত্র বলেছিলাম মনে আছে? বলিনি মনে হয় 6টা ক্ষেত্রে। জোরে বলেন কয়টা? এটা পাবেন কই, তথ্যটা পাবেন কই, নোট করে নিয়ে যাবেন, রিয়াজুস সলিহিন ইমাম নববী রাহিমাহুল্লাহর একটা লেখা, আলেমদের এটা মাশহুর গ্রন্থ, একটা প্রায় আলেমদের বাড়িতেও আছে, সাধারণ মানুষের কাছেও আছে। আর কেনা লাগবে না, গুগলে গিয়ে সার্চ দেবেন রিয়াজুস সলিহিন,
বইটা পেয়ে যাবেন, পিডিএফ ডাউনলোড করে দেখবেন। এখানে একটা অধ্যায় আছে গিবাত অধ্যায়। এই গিবাত অধ্যায়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন গিবাত হারাম 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 হারাম, করা যাবে না করা যাবে না করা যাবে না বলে শেষমেশ এসে বলেছেন ছয়টা ক্ষেত্রে গিবাত করা জায়েজ। কয়টা ক্ষেত্রে জোরে বলেন, কয়টা ক্ষেত্রে? এবং ওই জায়গাতে উনি দলিল প্রমাণ দিয়ে বলেছেন, ওই জায়গাতে উনি দলিল প্রমাণ দিয়ে বলেছেন। যেহেতু সময় সংক্ষেপ, আমি দলিল প্রমাণ সহ বলতে পারছি না, সংক্ষেপে ছয়টা কারণ বললে কষ্ট হবে। এক নাম্বার কারণ হলো কোনো অত্যাচারী নির্যাতনকারী যদি আপনার উপরে অত্যাচার নির্যাতন করে, এই ব্যাপারটা আপনি যিনি বিচারক বা যার কাছে গেলে বিচার পাওয়া যাবে তার কাছে গিয়ে খুলে মেলে বলা জায়েজ। আচ্ছা, একজন আপনার উপরে জুলুম করেছে, আপনাকে মারধর করেছে, আচ্ছা বিচারকের কাছে গিয়ে আলোচনা করলেন, যাই মেরেছে ওর মন খারাপ লাগবে না? কথা কয় না মন খারাপ লাগবে না? মন খারাপ হলেও এই জায়গাতে গিবাত হবে না, এটা জায়েজ, বরং করবেন যদি এরকম কোনো সমস্যাতে পড়েন, এটা করা যায়, বিস্তার করে বলতে পারছি না। দুই নাম্বার, কোনো ব্যক্তিকে খারাপ থেকে ফেরানোর জন্য নিয়ত কী হবে বলেন? কোনো ব্যক্তিকে খারাপ থেকে ফেরানোর জন্য, উদাহরণস্বরূপ একটা ছেলে, ধরেন আপনার এলাকার একটা ছেলে ছোটো থেকে এলাকাতে বড় হলো, কিন্তু দেখা যাচ্ছে এক বয়সের এক পর্যায়ে গিয়ে 21-22 বছর বয়সে মদ খাচ্ছে। কী খাচ্ছে? মদ খাচ্ছে। আপনি দেখলেন ছেলেটা মদ খেলো, আপনি এখন এসে তার বাপকে বলছেন, আব্দুর রহিম দেখো তোমার ছেলে ছোটোবেলা থেকে আমাদের চোখের সামনে বড় হলো, তো আমি দেখলাম ও মদ খেলো, তোমার ছেলেকে একটু শাসন করো, দেখো ছেলেটা যেন নষ্ট হয়ে না যায়, এটা বলা জায়েজ। আচ্ছা, ওই ছেলে সম্পর্কে বাপকে গিয়ে লোকটায় কথা বললো, ছেলের খারাপ লাগবে না? কিন্তু এটা গীবাত হবে, কোনো মানুষের ইসলাহের জন্য, কোনো মানুষের ভালো হোক, সে খারাপ আছে ওইটা থেকে ফিরুক, ওই ফিরানোর জন্য যেই জায়গাটায় বললে লাভ হবে, চার দোকানে বসে বললে লাভ হবে, ওই ছেলের বাপকে বলা লাগবে তাহলে লাভ হবে। এই ক্ষেত্রে বলা যায় যেটা গীবাত হবে না। হয়তো একটা মেয়ে দেখছেন একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আপনি এখন গিয়ে বললেন ভাই আপনার মেয়ে এরকম এরকম, বাপের কাছে গিয়ে বললেন, মনে নিয়ত থাকবে কি বলেন? সে ভালো হোক, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। হয়তো বা একটা ছেলে মদ খাইবে, একটা মেয়ে ওই ধরনের কাজ করে বেড়াচ্ছে, আর একটা মেয়ের হয়তো ওর সঙ্গে শত্রুতা আছে, বাড়িতে গিয়ে এই নিয়তে বললো যে ধরে যান পিটে ওর বাপ, এই নিয়ত হলে বলা আবার জায়েজ নয়, নিয়াত হবে ওর পরিবর্তন ওর ইসলাম, তাহলে বলা জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। এই ক্ষেত্রে আরও অনেক উদাহরণ রয়েছে, আমি লম্বা করে বলতে পারছি না ভাইজান। তারপর তিন নাম্বার, কোনো আলেম বা মুফতির কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য কোনো গীবাতমূলক মনে হচ্ছে এই ধরনের কোনো কথা বললে কোনো সমস্যা হবে না। উল্লেখ্য, আপনার স্বামী হয়তো কোনো মেয়েকে খরচ দেয় না, অনেক মেয়ে আছে না অনেক স্বামীরা খরচ দেয় না, এই মেয়েরা এখন মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার স্বামী তো আমাকে খরচ দেয় না। আচ্ছা, ওর স্বামী যে খরচ দেয় না এটা হুজুরের সঙ্গে ওই মেয়ে বললো চিঠির মাধ্যমে বা অন্যের মাধ্যমেই হোক, ওর স্বামীর খারাপ লাগবে না? তাহলে কি এটা গীবাত হলো নাকি? না, গীবাত হয়নি। কোনো ব্যাপারে ফতোয়া জানার জন্য এই সাইটে কে কথা বলছে? এক কথা বলো না বাবা, কথা বলো না। এই ক্ষেত্রে কোনো আলেমের কাছে ফতোয়া জানার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু বললে জায়েজ আছে, কোনো সমস্যা নেই, এটা গীবাতের মধ্যে পড়বে না। চার নাম্বার, কোনো বৃহৎ মুসলমানদের স্বার্থে, বলেন বৃহৎ মুসলমানদের স্বার্থে, কিভাবে? ধরেন একটা জায়গাতে আপনি হচ্ছে গিয়ে হলো একটা মেয়েকে বিয়ে দেবেন, আপনার মেয়েকে বিয়ে দেবেন, আপনি এখন গিয়ে বলছেন ভাই ছেলেটা কেমন, এলাকার লোককে গিয়ে জিজ্ঞেস করছেন, আপনি এখন কি করবেন বলেন? মেয়েটা যদি ভালো হয় বলবেন ভালো, যদি খারাপ হয় বলবেন খারাপ, এতে গীবাত হবে না। তবে বাড়িয়ে কমিয়ে বলতে পারবেন, হয়তো ভাই মেয়ে খারাপ, আপনি বলছেন হ্যাঁ অমুক মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক অক্ত, বলা যাবে? বলা যাবে না। ভালো জানলে বলবেন ভালো, খারাপ জানলে বলবেন খারাপ, আর এর কমবারা কিছু না জানলে বলবেন জানি, বানিয়েও কিছু বলবেন না কমিয়েও কিছু বলবেন না, আর যদি মেয়ে খারাপ হয় বলবেন খারাপ। আবার এইভাবে মনে রাগ মেটায়েন না যে ওর বিয়া হয়েছে পাঁচবার ভাত গেছে দশবার, বিয়া কয়বার? বিয়ে পাঁচবার হলে ভাত কেমন করে দশবার যায়? মানে মনে রাগ মেটাচ্ছে, এগুলোও করা জায়েজ নয়, যেটুকু জানেন ওটুকু। কিংবা আপনি একটা জায়গাতে বাড়ি ঘর তৈরি করবেন, বলছেন ভাই অমুক জায়গাতে বাড়ি করবো, আশপাশে তো চার পাঁচটা বাড়ি আছে, ওই বাড়ি এলাকাগুলো কীরকম, ভালো বাড়ি করা যাবে ওই জায়গাতে? আপনি কাউকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার জানা থাকলে বলবেন ভাই বাড়ি করেন কোনো সমস্যা নেই, আর যদি খারাপ হয় বলবেন ভাই করিয়েন না, আর না জানা থাকলে বলবেন জানি না। এই ধরনের ব্যাপারে বলা যায়। আরও উদাহরণ দেই, একটা হয়তো কর্মচারী সরকারি হোক বা বেসরকারি একটা কর্মচারী কাজে ফাঁকি দেয়, এরকম আছে না নাই? মানুষের সিরিয়াল, একটা শোয়ের জন্য 15-20 জন লোক দাঁড়িয়ে আছে, মুরব্বী বয়স্করা দাঁড়িয়ে আছে, ও ফোন চালাচ্ছে, এদিক সেদিক খেয়াল, চা নাস্তা করে দিনের অর্ধেক কাটিয়ে দেয়, এরকম লোক আছে না? একে শোধরানোর জন্য ওর উপর লেভেলে যেখানে বললে কাজ হবে বলা
জায়েজ, বৃহৎ মানুষের স্বার্থে, মুসলমানদের স্বার্থে বলা জায়েজ, কোনো অপরাধ হবে? অপরাধ হবে না, বলা যাবে। আমার ভাইরা, যেহেতু সময় অল্প, উদাহরণ দিয়ে আরও বোঝাতে পারতাম, ওইদিকে আর যাচ্ছি না। তারপরে পাঁচ নম্বরে, কোনো পাপাচারী বিদাতি আলেম যদি মানুষকে গোমরা করে, ওর নাম ধরে বলাও জায়েজ। জোরে বলেন, ওর নাম ধরে বলাও জায়েজ। কোনো আলেম যদি বলে শিরকি কথা, বিদাতি কথা, মাইক ফাটিয়ে বলছে ওর বিরুদ্ধে, ওর বাপ, ওকে যদি নাম বললে মানুষ না চেনে, ওর বাপের নাম ধরে বলাও জায়েজ। কিন্তু ওর ব্যক্তিগত জীবনে আমি ঢুকতে পারবো? বলতে পারবো না যে ওই পিএসের বউলে পালাইছে এই সেই, এগুলো বলা আমার জন্য জায়েজ হবে না। যদি সে ভুল বলে থাকে, ওই ভুলটাই শুধু আমাকে তুলে ধরতে হবে, বৃহৎ মুসলমানদের স্বার্থে এটা জায়েজ, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, খেয়াল করবেন, যেই ব্যাপারে না বললেও চলে, তাকে ঘরে বললেও সে শুধরে যাবে, সেই ব্যাপার মাঠে বলার দরকার, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কোনো দরকার? তাকে ঘরে ডেকে বলার পরেও যদি সে না মানে, তারপর আপনি মাঠে ময়দানে নেটে ছাড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে তাকে ব্যক্তিগতভাবে বলেন, সে যদি পরিবর্তন হয় ভালো হয়ে গেল, আর না হলে সবার সামনে বলবেন। প্রথমে সবার সামনে বলাও জায়েজ নয়। আমি কি কথা বোঝাতে পারছি? আমার ভাইরা, এই ধরনের কাজ করবেন না। বর্তমান মুসলমানরা এই আলেমে আলেমে ঝগড়ার কারণে আজ নিন্দিত, এগুলো নিন্দা থেকে আমাদের বাঁচতে হবে। আমার ভাইরা, ছয় নাম্বার, শেষ নাম্বার হলো, কোনো প্রসিদ্ধ নামে কোনো মানুষকে ডাকা যায়। প্রসিদ্ধ নাম বলতে, অনেক মানুষের নাম পড়ে যায় টাকলা, আছে না নাই, পেট মোটা পড়ে না, এই ধরনের নাম যদি পড়ে যায়, তার পরিচয় পাওয়ার জন্য বা তার বাড়ি খোঁজার জন্য বা বিশেষ প্রয়োজনে ওই নাম ধরে ডাকা যায়। কথার কথা, আপনি নওগাঁতে এসেছেন এই মহাদেবপুর থানায়, এখানে এসে একটা লোকের বাড়ি চিনতে পারতেছেন না, ওই লোকের পেট মোটা, কি মোটা বলেন? মানুষ পেট মোটা করে অনেকে ডাকে, নামটা পড়ে গেছে, এখন নামও বলতে পারছে না, বাড়ি কোথায় এটাও বলতে পারছে না, এখন বলছেন ভাই আমি তো বলতে পারছি না, নামও মনে নেই, ওই যে পেট মোটা একটা লোক আছে না, তখন বলো ও আচ্ছা আচ্ছা, ওটা তো আব্দুর রহিমের বাড়ি, ওই যে ওখানে ওখানে। কথা কি বুঝতে পারলেন? এই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে বলা যায়, তবে না বলতে পারলে সবচেয়ে ভালো। আবার শুনেন, না যদি এটা বলা লাগে খুবই ভালো, না যদি বলা লাগে খুবই ভালো, খুব প্রয়োজনে ব্যবহার করতে পারেন, নতুবা এটা ব্যবহার করা যাবে। এই ছয়টা ক্ষেত্রে মানুষের গিবাত করলে কোনো গুনাহ হবে না। আমার ভাইরা, আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি, মা বোনদের জন্য শেষে দুইটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। শেষে দুইটা কথা আমি বললাম, মহিলারা তিনটা কারণে জাহান্নামে যাবে, বললাম কি না? তার একটা কিন্তু বললাম, মানে দুইটা বলিনি, এই দুইটা সংক্ষেপে তাদের জন্য বলে দিই, তারা মনে রাখুক, তারা যেন জাহান্নাম থেকে বাঁচে। হাদিসটি পাবেন আপনি বুখারী প্রথম খণ্ড 168-70 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 298, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা বুখারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন, এই হাদিসটা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, আমি যেটা বলছি ওখানে আছে, উল্লেখ করা আছে, আল্লাহ নবী ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন, যার সময় ডাকতে বলছেন, ইয়া মাশারুন নিসা তাসাদাকুন, হে মহিলা সকলেরা তোমরা সাদাকা করো, তোমরা একটু দান করো, কারণ আমি নবী দেখেছি তোমরা জাহান্নামের মধ্যে বেশি জ্বলছো। এক মহিলা প্রশ্ন করলো, আল্লাহ নবী কেন 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 আমরা জ্বলছি? আল্লাহ নবী বললেন, দুইটা কারণে। এই হাদিসে দুইটার কথা এসেছে, এক, তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আল আশির, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ করো এবং বেশি বেশি মানুষকে অভিশাপ করো এবং বেশি বেশি তোমরা স্বামীর অকৃতজ্ঞতা করো, এই জন্যই তোমরা জাহান্নামে বেশি যাবে। আর বুখারীর অপর একটি বর্ণনা রয়েছে গিবাতের কথা, কিসের কথা বলেন? এই তিনটা কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, অন্যান্য কারণেও যাবে, কিন্তু এই তিনটা কারণে সবচেয়ে বেশি যাবে। মা বোন, আপনাকে সাবধান করে গেলাম, আপনার জন্য এই পাঁচ মিনিট ওয়াজ, সেটা হলো আপনি খবরদার কোনো মানুষকে অভিশাপ করবেন না। মা বোনরা অভিশাপ করে না, ছেলেকে অভিশাপ করতে ছাড়ে না, বেটা বেটা, পাঁচ বছরের বেটা ওকে ছাড়ে না, এ তোর উপরে সরব প্রতি মরা পারিস না, ঠাডা ঠাডা বোঝেন, সরব বোঝেন, বিদ্যুৎ বিদ্যুৎ পড়া হয় এক এক এলাকাতে, এক কোথায় বলে ঠাডা, কোনো এলাকাতে বলে চরব, কোনো এলাকাতে বলে বিদ্যুৎ, তুই বিদ্যুতের উপরে ঠাডা পরে তুই মরা পারিস না, বলে কি না, অভিশাপ দেয় না? খবরদার কোনো মানুষকে অভিশাপ দেবে না। আরে ঝগড়া লাগলে তো বলে, তুই আমার সাথে এই কাম করলো, আমার এই ক্ষতিটা করলো, তুই জাহান্নামত যাবো, তোকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না, বলে কি না? ঝগড়া লাগলেই বলে, সাবধান। হাদিস মিশকাতুল মাসাহাবি খণ্ড 3 পর্ব 10 হাদিস নাম্বার 2334, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি, তিনি বলছেন, ইন্না আব্দা আন্না রাজুলান কল, মানুষের মধ্যে থেকে একটা ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইগফিরুল্লাহু লি ফুলান, আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ বললেন, মান যা আল্লাযি ইয়াতাআল্লা আলাইয়া আন্নি লা ইগফিরু লি ফুলান, কেন তুমি এই কথা বললে, তুমি এই কথা বলার কে যে আমি আমাকে মাফ করব না, ফাইননি কদ গফারতু লি ফুলান, যাও আমি তাকে মাফ করে দিলাম, ওয়াহবাতু আমালাক, তোমার আমল আমি নষ্ট করে দিলাম। বোঝেননি মনে হয়? এই হাদিসের আর একটা ব্যাখ্যা হাদিস আমি বলি, একটু পরে আছে, মিশকাতুল মাসাবি খণ্ড 3 পর্ব 10 হাদিস নাম্বার 2347, একটু পরে 34 আর
47 একটু পরে হাদিসটি আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবি, তিনি বলছেন, আল্লাহ নবী আমাদেরকে বললেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুইটা বন্ধু ছিল, একজন ছিল আবেদ, ভালো কাজ করে, আর একজন ছিল গুনাগার, খালি গুণা করে। তো এই আবেদটা বারবার গুনাগারীকে বললো, মা বোনরা শোনেন, এই আবেদটা বারবার গুনাগারীকে বললো, ভাই গুনার কাজ ছেড়ে দাও, ভাই কাজ করো না, খুব খারাপ, ছেড়ে দাও এগুলো। সে বললো, তুমি আমাকে আল্লাহর পরে ছেড়ে দাও। একদিন এই আবেদটা ওই গুনাগারকে এমন একটা খারাপ কাজে লিপ্ত থাকতে দেখলো, কি কাজ হাদিসে উল্লেখ নাই, সে বললো, ভাই এই খারাপ কাজ ছেড়ে দাও ভাই। সে বললো, তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। আর বইস্তালাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চৌকিদার করে পাঠানো হয়েছে? আমি বলছি আল্লাহর উপরে ছেড়ে দাও, বারবার বলছো তাওবা করতে, মানে সে এবার রাগ হয়ে গেছে। আবেদ বললাম, এত ভালো করে বললাম, তাও ভালো হলি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, লা ইয়াগফিরুল্লাহ লাকা আবাদা, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না, ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, আল্লাহ তোমাকে কখনো জান্নাতেও ঢোকাবে না। বলেন, নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রূহ নিয়ে নিয়েছে। নেওয়ার পরে এই পাপীকে বলছে, উদখুলিল জান্নাতা বি রহমাতি, যাহ আমার জান্নাতে চলে যা আমার দয়ার দ্বারা। সুবহানাল্লাহ। এই পাপীকে এবার আবেদকে এবার বলছে, এই আমি যে অমুককে মাফ করুন, এটা তুমি বলার কে? সে বলছে, লা ইয়ারব, এটা আমি বলার কেউই না। আল্লাহ বললেন, কলাজ হাবু বিহিলান না, যাও আজকে তুমি জাহান্নামে চলে যাও। কেন বললে আমি অমুককে মাফ করবো না, জান্নাত দেবো না, যাও এখন তুমি জাহান্নামে যাও, ওকে আমি মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ। খবরদার কোনো মানুষকে বলবেন না আল্লাহ তোকে মাফ করবে না, অভিশাপ করবেন না, খবরদার, বেঁচে থাকবেন না, তবু আপনার কপালে জাহান্নাম আছে। আর স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন, মা বোনরা স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন। স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে বললেই বলে আমার স্বামী খুবই খারাপ, কথা কয় না, যখনই বলা হয় স্বামীর একটু মেনে চলবেন স্বামীর কথাবার্তা, তখনই বলে আমার স্বামী ওটা, স্বামী ওরা তো একটা দাজ্জাল, এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে, বলে না বলে না। আমার ভাইরা, স্বামীও আপনার জন্য একটা, মা বোন আপনার জন্য স্বামী পরীক্ষা। আচ্ছা আপনাকে একটা উদাহরণ দেয়, পরীক্ষার হলে প্রশ্ন কি সবসময় সহজ হয় না কঠিন হয়? কঠিন হয় না? তাহলে কঠিন প্রশ্ন যখন হয় মনে হয় খাতাপত্র সব ছেড়ে পালিয়ে চলে আসেন হল থেকে, না কি করেন? তাই করেন? খাতা প্রশ্ন নিয়ে ডানে বামে দেখে শুনে হলেও যে বাবাই হোক 33 তোলাই লাগবে, কথা বলেন তো। আপনার স্বামীও আপনার জন্য পরীক্ষার একটা প্রশ্ন, কারো জন্য প্রশ্ন সহজ হতে পারে, কারো জন্য কঠিনও হতে, কোনো দিনের প্রশ্ন সহজ কোনো দিনের প্রশ্ন কঠিন হতে পারে। তো প্রশ্ন কঠিন হলে কি হল থেকে পালিয়ে এসেছিলেন? হননি। তো আজকে আপনার এই স্বামী নামক প্রশ্ন যখন কঠিন হয়েছে, চেষ্টা করেন যতটুকু পারা যায় 5 নম্বরটা তোলার চেষ্টা করেন। আল্লাহ তো জানে আপনার স্বামী রাগিত খারাপ, আল্লাহ জানে না? পরীক্ষা যখন খারাপ হয় স্যারও কিন্তু নাম্বার একটু ধরেই দেয়, ফেল হলেও 4-5 নম্বর দিয়ে পাশ করে দেয়। আল্লাহও দেখতে চায় কতটুকু আপনার স্বামীকে আপনি মেনে চলেন, কন্ট্রোল করতে পারেন, যতটুকু সাধ্য হয় মানবেন, যতটুকু সাধ্য হয় মানবেন, আশা করা যায় আল্লাহ আপনাকে 33 দিয়ে পাশ করে দেবে। আমি কি উদাহরণটা বোঝাতে পারলাম? প্রশ্ন কিন্তু সবসময় সহজ হয় না, কঠিন প্রশ্ন হলে মোকাবিলা করতে হয় যতটুকু পারা যায়, কথা কন। আমার ভাইরা, মা বোনদের অনুরোধ করলাম, আপনার স্বামী আপনার জন্য, আপনার শুধু আপনার চিন্তা আপনার স্বামীর মাথায় নেই। বাড়িতে দুইটা গরু আছে, তার খাবারের চিন্তা আপনার স্বামীকে করতে হয়। বাড়িতে দুইটা ছাগল আছে, তার খাবারের চিন্তা আপনার স্বামীকে করতে হয়। বাড়িতে বৃদ্ধ মা বাবা, প্রতিদিন ওষুধ কিনতে হয় তাদের, বাবা মা বৃদ্ধ, এখন একটু ভালো খাবার না হলে খেতে পারে না, একটু মাছ মাংস একটু ফল খাওয়ানোর জন্য বাবা মার চিন্তা তার মাথায় আছে। দুইটা সন্তান, একজন মাসে মাসে 3,000 টাকা লাগে আর একজন আর মাসে মাসে 2,000 টাকা লাগে। আপনি স্ত্রী, আপনার চিন্তা আপনার স্বামীর মাথায়, তার নিজের চিন্তা স্বামী তার নিজের মাথায় আছে না নাই? এতগুলো চিন্তা থাকার পরও আপনার জন্য একটা জিনিস আনে, একটা কাজ করে, আপনার পছন্দ হয় না, আরও অভিশাপ করেন, সাবধান হন। এই কাজ যখন আপনি করেন, এত কষ্ট করার পরেও যখন আপনি স্বামীর উপরে সন্তুষ্ট হন না, আমার আল্লাহ বড় রেগে যায়, আমার রসুল বড় রেগে যায়। এই জন্য বলেছে, এই কারণে বেশি মহিলারা জাহান্নামে যাবে। সুতরাং মা বোনেরা সাবধান হয়, 3 কারণে সবচেয়ে বেশি আপনার জন্য জাহান্নাম হবে। 1, মানুষকে অভিশাপ করবেন না, মুখকে কন্ট্রোল করুন, মানুষের গিবাত করবেন না, মুখকে কন্ট্রোল করুন। আপনি মানুষের গিবাত এবং স্বামীর অকৃতজ্ঞ হবেন না, ইনশাল্লাহ জান্নাত হবে। আমার ভাইরা, আলোচনার আমি শেষ করে দিলাম, যেটুকু বললাম আশা করি কোরআন সুন্নাহ ভিত্তিকই বলার চেষ্টা করেছি, কোরআন সুন্নাহর বাইরে বলেছি, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে চেষ্টা করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন।